যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই দিন ভগবান কিন্তু মন্দিরে থাকে না, গুনে দেখবেন। আর রথযাত্রা ভগবান জগন্নাথ মন্দিরে থাকে, বেরিয়ে আসে। কেন আসে দেখুন, কেন জগন্নাথ বেরিয়ে আসে রথযাত্রার সময়, তত্ত্বটা শুনে নেবেন। বলছে একটা বাবার কাছে সব ছেলে যেমন সমান, জগন্নাথের চোখ গোল কেন, না জগন্নাথের বিচার সমান। কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হতে পারে, জগন্নাথের চোখ গোল কেন। ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, গরিব গেলেও যা, ধনী গেলেও যা, তিনি জগতের নাথ জগন্নাথ। এইবার লক্ষ্য করুন, জগন্নাথ সারা বছর মন্দিরে থাকে, কিন্তু বেরিয়ে আসে এক সময় রথযাত্রার সময়। কেন বলুন তো, যখন বেরিয়ে আসে তখন কি জগন্নাথ বিচার করে কে মন্ত্র নিয়েছে কে নেয় নাই, জোরে বলুন। তখন বিচার করে কে ব্রাহ্মণ কে শূদ্র, তখন বিচার করে কে নিরামিষ খায় কে আমিষ খায়, বিচার করে কি। আসলে জগন্নাথ বলছে যে আমি তো মন্দিরে চিরকাল থাকি, যারা ভক্ত তারা আমায় দেখতে আসে, কিন্তু যারা ভক্ত নয় তারা তো আমায় দেখতে আসে না। তো ভক্তরা যদি দেখে ভক্ত হয়, যখন রথযাত্রার সময় মায়েরা ভগবান নেমে আসে কেন, যারা নিরামিষ খায় না তাদের জন্য, যারা গুরুমন্ত্র নেয় নেই তাদের জন্য। অভক্ত মানুষরা তো আমায় দেখে না, এমন এমন লোক আছে দেখবেন কৃষ্ণকেও গালাগাল দেয়, অবাক ব্যাপার। আমি আপনাদের এই এলাকার একটা জায়গাতে, হলদিয়াতে নয় পাশেই মেদিনীপুরে এক জায়গাতে গাড়ি সারাচ্ছিলাম, তো ব্রাহ্মণের ছেলে, আপনারা কীর্তন করেন তো, কৃষ্ণকে একটা অসভ্য ভাষায় গাল দিল, আমার খুব খারাপ লাগলো, হিন্দু জাতির কলঙ্ক, কৃষ্ণকে গাল। আমি তখন মনে মনে ভাবলাম কৃষ্ণেরও শত্রু আছে এই মানুষগুলো, সে গাল দিচ্ছে খুব জোর, আমার অবাক লাগলো যে গাল দিচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল যে জগন্নাথ ওই সমস্ত মানুষদের জন্য বেরিয়ে আসে, যারা আমায় দেখতে পারে না, যারা নিরামিষ খায় না, যারা মন্ত্র নেয় না, তারা সবাই তো আমার, তাই সবাইকে দেখার জন্য সেদিন জগন্নাথ বেরিয়ে আসে। তাই রথযাত্রার সময় আপনারা সেদিনটা অন্তত নিরামিষ খাবেন, খুব মাথায় রাখবেন, সেদিনটা নিরামিষ খাবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে আপনি এক কাজ করবেন, গঙ্গা জলে স্নান করলে ভালো হয়, গঙ্গা জল যদি না থাকে যে জলে আপনি স্নান করবেন, মাথায় তিনবার গঙ্গা গঙ্গা বলে ঠেকাবেন, আপনার শাস্ত্র বলছে গঙ্গা স্নান হয়ে যায়। সেদিন শুভ্র পোশাক পরবেন, নতুন পোশাক পরলে ভালো, না পারলে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। ভগবানের জগন্নাথকে কী করবেন, প্রসাদ একটু পরমান্ন তৈরি করবেন, ভগবানের চরণে দেবেন তুলসীপত্র দিয়ে, সেই প্রসাদ কিন্তু ভক্তদেরকে দেবেন, বাড়ির বাচ্চাদেরকে দেবেন, মঙ্গল হবে। জগন্নাথের কাছে প্রার্থনা করবেন, হে জগন্নাথ শুধু আমার মঙ্গল হবে তা নয়, জগতের যেন মঙ্গল হয়, এই প্রার্থনা করবেন। দেখবেন সবার, যে নিজের মঙ্গল চাই তার মঙ্গল হয় না, যে জগতের সকলের মঙ্গল চাই তার মঙ্গল। এ হলো রথযাত্রা। ভীষ্ম যখন শরশয্যায় ছিল তখন বারবার শত ভাইয়ের দাদা দুর্যোধন ভীষ্মকে অপমান করছে, দাদু তোমার লজ্জা করে না কি, তোমার লজ্জা করে না, আমার ভাইগুলো সব যুদ্ধে মরে যাচ্ছে আর তুমি বসে বসে আমার খাচ্ছ। ভীষ্ম মনে মনে ভাবল, ওরে দাদু ভাই, কেউ যদি খাবার খোঁটা দেয় বড় গায়ে লেগে যায়, তুই আমাকে বলছিস তোর ভাইগুলো মরে যাচ্ছে, এক কাজ কর, আজকে রাত্রিবেলায় তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠা, আমাকে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করে দেবো, তোদের ভাইগুলো আর কোনোদিন মরবে না। দুর্যোধন রাত্রিবেলায় গেল ভানুমতির কাছে, ভানুমতি দাদুর কাছে চলে যাও, প্রণাম করে দাও, আমাদের ভাইগুলো মরবে না, তোমার স্মৃতিশীলির দীর্ঘায়ু হয়ে যাবে। ভানুমতি বলে উঠল, আজ যাবো না কাল যাব, ভাইরা আজ যাবো না কাল যাব, কাল কাল করো না গো, কার যে জীবনে কখন কাল হয়ে যাবে কেউ জানে না, বেঁচে থাকতে গোবিন্দের ভজনা করো, কাল হয়ে যাবে কখন কেউ জানে না, কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বানতে পারে না। যখন দেখলো ভানুমতি বলেছে আজ যাব না কাল যাব, কৃষ্ণ সুযোগ পেয়ে গেল, যদি ভানুমতি চলে আসে তাহলে ওই ভাইগুলো বেঁচে যাবে, পঞ্চপাণ্ডব হেরে যাবে, ভগবান পঞ্চপাণ্ডবের পক্ষে আছে। কি করলো দেখুন, রাত্রির অন্ধকারে ছুটে এলো কার কাছে, দ্রৌপদীর কাছে। রাত্রি 12টা বাজে, দ্রৌপদী 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 কে, আমি কৃষ্ণ প্রভু, অসময় আমায় ডাকলি কেন, ভগবান বলল আমি যাকে ডাকি তার সময় নাই, কখন কাকে ডাকব কেউ তো জানে, কাউকে 5 বছরে ডাকতে পারি, কাউকে 50 বছরে ডাকতে পারি, ডাকার সময় নাই। দ্রৌপদী বলে উঠলো আমায় ডাকলে, হ্যাঁ
তাড়াতাড়ি চলো, কোথায়? বিশ্ব দাদুর কাছে প্রণাম করে দেবে, মাথায় কাপড় নিয়ে ভাবে ভানুমতি এসছে, ব্যাস তোমার পঞ্চপণ্ডব বেঁচে যাবে। মায়েরা তাকান আমার দিকে, ভানু আহা, দ্রৌপদী মাথায় কাপড় নিয়ে আগে আগে চলে যাচ্ছে, চটি জুতো পরে। এই দেখান, দ্রৌপদী জুতো জোড়া পরে চলে যাচ্ছে, আগে আগে কৃষ্ণ পেছন পেছন। যেই না দ্রৌপদীকে বলছে দ্রৌপদী, কৃষ্ণ বলল গুরুজনদের কাছে গেলে জুতোগুলো রেখে যেতে হয়। ভীষ্মের দরজাতে ঢুকছে আর সঙ্গে সঙ্গে দ্রৌপদী জুতো জোড়া খুলে দিয়েছে। ভগবান জুতো জোড়া বুকে নিয়ে বারবার কামেছি, ভগবান জুতো জোড়া নিয়ে বারবার কামেছি, কেন কাঁদে জানো? ভগবান মনে মনে ভাবে, কিভাবে? ভক্ত তো আমার চরণ ধুলু হৃদয়ে বড় বড় নিয়ে আনন্দ করে, আমি তো ভক্তের চরণ কোনদিন পাই না, আজকে দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে আমি অনুভব করব ভক্তির চরণ ধুলোতে কত প্রেম আছে। যেই না দ্রৌপদী জুতো জোড়া বুকে নিয়ে কৃষ্ণ বারবার কাঁদছে, দ্রৌপদী দরজায় ঢুকতে গিয়ে কৃষ্ণের দিকে তাকাচ্ছে, প্রভু এ তুমি কি করছো, জুতো জোড়া নিয়ে কাঁদছো কেন? আরে জুতো জোড়া নামাও নামাও নামাও। দ্রৌপদী, কত ভক্তকে চরণ ধুলো চেয়েছি, কেউ দেয় নাই, তুমিও দিতে না, ওই জন্য তোমার জুতো জোড়া নিয়ে দেখছি ভক্তের ধুলিতে কি আনন্দ আছে। দ্রৌপদী বলছে হে গোবিন্দ, তুমি আমাকে চরণ চাইলে না কেন? আমি তো নিজে আমার চরণ তোমাকে দিতাম, আমাকে দিতে? হ্যাঁ, তোমার পাপ হতো না, কেন পাপ হবে? এ দেহ যদি তোমার হয় এ চরণ কি আমার, এ দেহ যদি তোমার হয় চরণ কি আমার, তোমার জিনিস তোমাকে দেব তার জন্য দুঃখের কি পাই আছে? ভগবানকে এরকম ভালোবাসতে পারবেন তবে হবে, নইলে নিতাই গো হইবে। আজকে কীর্তন শুনছেন আপনারা, স্টপ, একই রকম মাথাতে ঢোকাতে হবে কথাগুলো। দ্রৌপদী যে না ভেতরে ঢুকেছে, এদিকে তাকান, যখনই মাথায় কাপড়টা নিয়ে দাদুকে প্রণাম করে দিয়েছে, ভাবছে ভানুমতি এসেছে, স্থিরভাবে বললো এ মা আশীর্বাদ করলাম, তো স্মৃতিসিদ্ধ দীর্ঘায়ু হোক। দ্রৌপদী যখন মাথার কাপড়টা খুলেছে, ভীষ্ম বললো কী ব্যাপার দ্রৌপদী, তুই আমি, তুই কি করে জানলি? এত ভানুমতি জানে আর দুর্যোধন জানে? দ্রৌপদী বলল দাদু, এ জগতে যদি কোনো ঘটনা ঘটে গোপনে, কেউ জানুক আর না জানুক, একজন জানে কৃষ্ণ। কৃষ্ণ কোথায়? তোমার দরজায় এলো না কেন? এ জগতে কৃষ্ণ সব ভক্তের দরজায় দাঁড়াইয়ে যাচ্ছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে ফেরত চলে যায়। ডাকার মতো কেউ যদি ডাকে বাবা, তবে পাই। ধরা দেবী তার স্তন কর্তন করে, স্তন বন্ধক দিয়ে গোবিন্দের সেবা দিতে এসছিল। মায়েরা কার কাছে বন্ধক দিয়েছিল বলুন তো? বাবা ভোলার কাছে। বাবা বলেছিল মা, এই যে তুমি স্তন কর্তন করে আমার কাছে বন্ধক দিলে, এই কাটা স্তন মাটিতে পুঁতে দেবো, তার থেকে বিল্ল বৃক্ষ মানে বেল গাছ হবে, আর সেই বেল আমার সেবায় লাগবে, সেই পাতা আমার সেবায় লাগবে। যখন কাটা স্তন অবস্থায় ভগবানের সেবা দিতে যাচ্ছে মায়েরা, তখন কাপড়টা আড়াল ছিল, কিন্তু কাটা স্তনের জায়গা থেকে তিন ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল, তার থেকে তিনটি বেলপাতার জন্ম হয়েছিল। জেনে নিন, আপনারা দেবতার মন্দির পরিক্রমা করেন কবার? তিনবার, শিব দুর্গা কালী মা মনসা দেবদেবী মন্দির পরিক্রমা করবেন কবার? তিনবার। ভগবানের মন্দির কবার পরিক্রমা করতে হয়? শাস্ত্র বলল চারবার। কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? অর্ধেকবার, হাফবার। কীরকম? আমার দিকে তাকান, এটা শিবলিঙ্গ, এদিকে অভিষেকের জলটা যাচ্ছে, এদিক থেকে এই পর্যন্ত এলেন, এখান থেকে এই পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে পূর্ণ হয়ে গেল, কিন্তু শাস্ত্র দেখাচ্ছে এইখান থেকে এতটা, এখান থেকে এতটা, কিন্তু পেরিয়ে গেলেন না, পেরিয়ে গেলে পূর্ণ হয়ে গেল, এই জন্য হাফ বার। বাবা শিবের মন্দির সোমবার দিন বেলপাতা দিন, আশ্চর্যের ব্যাপার, আপনি সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না। যদি বেলপাতা আপনি সোমবার দিন তোলেন, আর সেই বেলপাতা বাবাকে দিন, বাবা খুশি নয়, সোমবার দিন বেলপাতা তোলা যাবে না। কোন দিন তুলবেন? আপনি আগের দিন তুলবেন, তার আগের দিন তুলবেন, তারা রাখবেন কি করে? একটা পাত্রে জলের মধ্যে ভিজিয়ে তারপর আপনি রাখতে পারেন, যেমন তুলসী পাতা।
কিছু কিছু দিন তোলা যায় না, আপনারা ইউটিউবে শুনেছেন, আমি আর ব্যাখ্যা করে বলবো না। তাকে কি তোলা যায় না সেদিন কি করবেন, আগের দিনে তুলে রেখে দেবেন। সাত দিন পর্যন্ত তুলসী পাতা অপবিত্র হয় না। শুধু তাই নয়, যদি তুলসী পাতা আপনি রাখতে ভুলে গেছেন, তুলসী গাছের নিচে যে শুকনো পাতাগুলো রয়েছে ওগুলো আপনি গোবিন্দকে দিতে পারেন, শাস্ত্র পরিষ্কার করে বলে দিয়েছে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, যখনই ভবানী দেবী আঁচলটা পেতেছে আর সঙ্গে সঙ্গে শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা তার আঁচলে পড়েছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি করে। ধ্রুবর নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা হাত তুলে বলুন তো, কত বছর বয়সে ধ্রুব ভগবানকে পেয়েছিল? পাঁচ বছর। এবার কেন পেয়েছিল বলুন তো? তার মায়ের নাম ছিল কি? সুনীতি। আর তারা একটা মা ছিল সৎমা, তার নাম কি? সৎমা ঠিক বলা চলে না, মানে দু মা সতীন যাকে বলা হয়। তো একজন ছিল সুনীতি, একজন সুরুচি। সুরুচির ছেলে সুনীতিরও ছেলে। বাবার নাম কি? উত্থানপাদ রাজা। ভালো করে শুনবেন, উত্থানপাদ রাজা বসে আছে আর সুনীতির ছেলে ধ্রুব উত্থানপাদের কোলে, মানে বাবার কোলে চুপচাপ বসে আছে। এখন সুরুচির ছেলে যখন এসেছে তখন সুরুচি তাকাচ্ছে, ওরটাকে কোলে নিয়ে সন্ধ্যা, মানে যা হয় এই দুটো হলে আর কি। এখন রাজা মশাই, আরে রাজা হোক আর প্রজা হোক, স্ত্রীকে কে না ভয় করে। রাজা উত্থানপাদ যখন কোলে নিয়েছে, বাবা যখন কোলে নিয়েছে, কোথায় কাকে? ধ্রুবকে। আর সুরুচির ছেলে এসেছে আর সঙ্গে সঙ্গে সুরুচিকে দেখে উত্থানপাদ কী করেছে? ধ্রুবকে নামিয়ে দিয়েছে। ধ্রুব ছোট্ট ছেলে, মা কত বুদ্ধিমতী দেখুন। মা যদি বুদ্ধিমতী হয় ছেলে সেরকম হয়, প্রমাণ দেখে নিন। ধ্রুবর মায়ের কাছে ধ্রুব গিয়ে কাঁদছে, মা মা কি বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিল। চুপ কর, তাতে হয়েছে কি? আপনার হলে কি বলতেন? এই ও ছেলেটা ছেলে, আমার ছেলে ছেলে নয়, কোলে বসা এক পাশে, তারপর যা করবে করবে, আপনার বলতেন। কিন্তু মা কত বুদ্ধিমতী, হাসলে হবে না, বাবা কোলে চাপবি কেন? আজকে বাবার কোলে চাপবি, আমার কোলে চাপবি, আমরা কদিন বেঁচে থাকবো? আর কদিন বা কোলে চাপবি, বড় হলে তো চাপতে পারবি না। তুই এক কাজ কর, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপ। কত সুন্দর কথা দেখুন, যার কোলে চাপলে কোনোদিন নামতে হয় না, তুই তার কোলে চাপবি। তার মানে ধ্রুবের মায়ের নাম ছিল সুনীতি, ছেলেকে শিখিয়েছিল বৈরাগ্য নীতি। মায়ের নীতি যদি ভালো হয় ছেলের নীতি ভালো হবে না কেন? মায়ের চলা যদি ভালো হয় বাচ্চার চলা ভালো হয়, মায়ের বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হয়, মায়ের দেখা যদি ভালো হয় বাচ্চার দেখা ভালো হবে। আপনি যেমন হবেন আপনার বাচ্চাকে আপনি সেরকম তৈরি করবেন। সুনীতি কিষণ বাচ্চা তৈরি করলো। সাধ্য মানে কি বলুন তো? শ্রদ্ধা করা। একটা কথা আপনাদের বলে যাই, জীবন্ত অবস্থায় বাবা আপনাকে বলল, খোকারে দুটো সাদা মিষ্টি এনে দিস, আমার খেতে ইচ্ছা করছে, আপনাকে বলল, আপনি আজ দেব কাল দেব বলে দিলেন না, আপনার বাবা মরে গেল, 2000 লোককে নিমন্ত্রণ করলেন, কটা করে রসগোল্লা খাওয়ালেন জোরে বলুন, সবাইকে দুটো করে খাওয়ালেন, বাবা কি স্বর্গ থেকে আপনাকে আশীর্বাদ করবে জোরে বলুন? জীবিত থাকতে আমি একটা রসগোল্লা পেলাম না, আর মরার পরে 2000 লোককে দুটো করে দিলি, আমার আত্মার শান্তি কিন্তু হলো। তাহলে জীবিত থাকতে আপনি দেবেন, তবে কিন্তু মৃত অবস্থায় ভক্তকে দিলে আপনার লাভ, আর জীবিত অবস্থায় দেবেন না, আর মৃত্যুর পরে আপনি 1000 লোককে খাওয়াবেন, কোনো লাভ নেই। এও শিক্ষণীয় বিষয়, দেখবেন কেউ মরে যায় আর তার বুকে গীতা দিয়ে দেয়, যে জীবনে কোনোদিন গীতা পড়ল না তার সামনে গীতা দিয়ে কী লাভ হবে, না তার কানে গীতা শুনিয়ে কী লাভ আছে? ও তো নিতাই গৌর হরি বলে যার গীতা শুনে কী করবে? সারা জীবন গীতা পড়ল না, মৃত্যুর সময় গীতা না, গীতা পড়তে হবে আপনাকে, গীতা পড়তে হবে। অনেকে গীতা পড়তে পারে না, মন্ত্র বলতে পারে না, না বলার কোনো অসুবিধা নেই, রামকৃষ্ণদেব বলেছে এক কাজ করো গীতা পড়তে পারো না, এক কাজ করো গীতা 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 কী উচ্চারণ হচ্ছে দেখুন, গীতা 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 উচ্চারণটা রামকৃষ্ণদেব কত সহজ করেছেন, গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী ভাব হবে আপনার কৃষ্ণদেব হবে। পাশাংসি জিন্নানি যথা বিহায়ও নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ও জিন্নানি সংজাতি নবানি দেহি। সংস্কৃত কথা বাংলা করে বলে দিই আপনাদের, যে কাপড়টা আপনি পরেছেন, যেটা আমি পরেছি, ওটা পুরনো জীর্ণ হবে তখন নতুন কাপড় পরবো। বলুন তো মাইরা, পুরনো কাপড় ত্যাগ করে কেউ যদি নতুন কাপড় পরে তার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, আনন্দ হয়। তাহলে আমাদের দেহ ছেড়ে আত্মা যদি নতুন দেহে যায় তার জন্য দুঃখের কি আছে? আনন্দ হওয়া উচিত। কিন্তু আনন্দ করি না কেন, দুঃখ করি কেন? আমাদের মায়ার জন্যে করি। শাস্ত্র বলছে প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন তিনি কোথায় যাবেন, আপনারা মারা যাবেন আপনারা কোথায় যাবেন? বলছে মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেই রকম ফল হবে।
আপনি মানুষ কুলে জন্ম করবেন, পশুর মতো কর্ম করবেন, হরিনাম করবেন না, হরিনামে বিরুদ্ধাচরণ করবেন, হরিনামে নিন্দা করবেন, হরিনাম শুনবেন না, আপনাকে নরকে যেতে হবে, পশুকুলে যেতে হবে, আপনি 100% পশুকুলে জন্ম নেবেন। কিন্তু মানুষ কুলে জন্ম নেই, কেউ যদি মানুষের মতো কর্ম করে তিনি আবার মানুষ রূপে জন্ম নেবেন। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে তাকে দ্বিতীয় জন্ম পেতে হয় না, তাকে কি করতে হয় মায়েরা, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয়। কেন? যে ধানকে সেদ্ধ করে মাটিতে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, ঠিক সেরকম যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। এইবার দেখুন, আপনি মারা যাবেন, আমি মারা যাব, স্বর্গে যাব না নরকে যাব? যারা বইপত্র পড়েন, আবার বইয়ের নাম বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে জগৎ আমি, তাতে পরিষ্কার করে বলেছে মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি কি লক্ষণ সবাই শুনে নিন, আপনার যে যা কর্ম করেন না কেন, আপনার মৃত্যুর পর লোক কিন্তু আপনাকে দেখে বলে দেবে আপনি স্বর্গে নরকে গেলেন। কি করে বলবে? ধরুন আপনি মারা গেলেন, আপনার মুখটা বিকৃত হয়ে গেল ভয়ঙ্কর, আপনার কি বলেন, বাবার এই লোকটা মরেছে দিদি, দেখতে গিয়েছিলাম গো, 3 দিন ঘুম হয় নাই, খালি মুখটা মনে পড়ছে, জানবে উনি গেলেন নরকে। যারা খারাপ কর্ম করে সংসারে এসে অন্যায় কর্ম করে, আপনি অন্যায় করবেন, এখন রক্তের গরমে ভাবছেন আমি অন্যায় করছেন, কিন্তু আপনি ভুল করছেন, রাস্তায় ঠিক থাকুন, নলে ঠকবেন। কেন? আজকে রক্তের গরমে যেটা করছেন, রক্ত যখন ঠান্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনি কি করলেন, শাস্তি কিন্তু পেতেই হবে। প্রমাণ দেখুন, মৃত্যুর পর যদি কোনো মুখ বিকৃত হয়ে যায় তারা খারাপ কাজ করে, উনি নরকে গেলেন। আর মৃত্যুর সময় যদি মনে হয় আ দিদি দেখলাম গো যেন ঘুমোচ্ছে, উনি গেলেন স্বর্গে। আবার একটা কারণ, যখন গ্রাম থেকে নিয়ে গেল মরাটাকে, লোকে বলল বাহ বাহ বাহ, এই লোকটা না খুব ভালো ছিল, মানুষের খুব উপকার করেছে, মানুষের পাশে থেকেছে, হরিনাম করিয়েছে, খুব ভালো মানুষ ছিল গো, দশচক্রে ভগবান এনে গেলেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর লোকে যদি আড়ালে বলে বেটা খুব দুষ্ট লোক ছিল, গ্রামটা গেল, গ্রাম থেকে গেল শান্তি হলো, জানবেন ইনি নরকে গেলেন। ভাগবত কি বলল, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। 9টা ছিদ্র কি কি আমার দিকে তাকান, 2টো কান, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, আর 1টা মুখের ছিদ্র, কটা হলো মা, 7টা, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। বলছে 2টো চোখ, 2টো কান, 2টো নাকের ছিদ্র, মুখ দিয়ে প্রাণ বেরোলে আপনি স্বর্গে গেলেন, ভাগবত বলল। আপনি প্রশ্ন করবেন চোখ দিয়ে প্রাণ গেল কি করে বুঝবেন, দেখবেন অনেকে মরে তাকিয়ে তাকিয়ে মরে, চোখ দিয়ে প্রাণ গেল, অনেকে মরে হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল, অনেকে মৃত্যুর সময় দেখবেন নাকের ফুটো কানের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ভাববেন নাক দিয়ে বা কান দিয়ে প্রাণ গেছে। এবার বলবেন যে নিচে দিকে প্রাণ গেল কি করে, পায়ু উপস্থ, মৃত্যুর সময় কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়, জেনে নেবেন ইনি গেলেন স্বর্গে, অধোগতি নিচের দিকে নেমে গেলেন। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, ভালো কর্ম যদি করেন পরের জন্মে আবার ভালো জায়গায় জায়গা পাবেন, আর এখন যদি ভালো কর্ম না করবেন পরের জন্মটা কিন্তু আপনার আবার খারাপ হবে। এই জন্য সাবধান থাকবেন, যদি সংসারে কোনো ঝঞ্ঝাট হয়, যদি সংসারে আপনাকে খারাপ কথা কেউ বলে, আমার করজোড়ে নিবেদন রইল, সংসার ছেড়ে আত্মহত্যা করবেন না। আপনি মনে মনে ভাবছেন আমি আত্মহত্যা করে দেব, এ সংসার থেকে মুক্তি পাব, না, আপনার আত্মার কোনো দেহ পাবে না, ছটফট ছটফট করে বেড়াবে। তাছাড়া একটা প্রমাণ দিদি আসতে, প্রমাণ দিদি, এই যে দেহটা রয়েছে, আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই ভাড়া বাড়ি যদি আপনি খারাপ করে দিন, তাই জন্য দায়ী কে? তাই তো আপনি শাস্তি পাবেন কার কাছে? বাড়ির মালিকের কাছে। তাহলে এই যে দেহ বাড়িটা আপনি পেয়েছেন, এটা তো আপনার নয়, এটা আপনাকে গোবিন্দ কৃপা করে দিয়েছে, এটাকে নষ্ট করার দায়িত্ব তো আপনার নয়। যদি এটাকে আপনি নষ্ট করেন, শাস্তি আপনি ভগবানের কাছে পাবেন। শাস্ত্র বলছে কেউ যদি আত্মহত্যা করে তার সাধ্য কাজ করানো উচিত নয়। এই দিকে দেখান, যে আত্মহত্যা করে তার সাধ্য কাজ করা উচিত নয়। কেন? সে গোটা সংসারের সঙ্গে প্রতারণা করেছে, সে মা বাবার সঙ্গে প্রতারণা করেছে, সে আত্মীয়ের সঙ্গে প্রতারণা করেছে, যে মামা মা বাবা কষ্ট করে মানুষ করলো, হঠাৎ সে আত্মহত্যা করলো, মা বাবার সঙ্গে প্রতারণা করলো, আত্মীয়ের সঙ্গে প্রতারণা করলো, আপনাকে কেউ সম্মান দেবে না, তাই আত্মহত্যা করবেন। আপনাকে যদি সংসারে কেউ দেখতে না পারে, আপনি পালিয়ে যাবেন, অন্য কোথাও থাকবেন, কিন্তু কারো জন্যে আপনি প্রাণ দেবেন না। আপনি যার জন্যে প্রাণ দেবেন সে তো আনন্দে দিন কাটাবে, সুখে দিন কাটাবে, আপনি চলে যাবেন, ওর তাতে কী আছে, কিচ্ছু যায় আসে না। ওই জন্য বারবার নিবেদন রইল, কারো কাছে খারাপ কথা শুনে আপনি আত্মহত্যা করবেন না।
যদি আপনার মনে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দচরণে। গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা বলবেন, তিনি সমাধান করবেন। আর গোবিন্দের মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলবেন, সমাধান করে দেবে, কাউকে বলার দরকার নেই। পাড়া প্রতিবেশীকে বলবেন, তো দেখবেন পাড়া প্রতিবেশী আরও আপনাকে কী করবে, আরও দুঃখ বাড়িয়ে দেবে। এখানে একটা সুন্দর প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, দুঃখের সময় মাথা তুলে দাঁড়াতে হয়। ভাইগুলোকে সবাইকে বলবো, মাথা চঞ্চল করবেন না, সংসারে থাকবেন, যদি আমাকে দাদা বলে মানেন, যদি আমাকে অন্য সম্পর্কে মানেন, তো ভালোবাসার সম্পর্কে একটা কথা বলে যাব, সংসারে ঝঞ্ঝট হবে, মন চঞ্চল করবেন না, শক্ত হয়ে দাঁড়াবেন। প্রমাণ কি, একটা লরিতে ট্রাকে এক ট্রাক টাইলস মানে বুঝেছেন তো, ওটাকে টালি বলা হয়, বাড়িতে দেওয়া হয় টালি, তো এক ট্রাক টালি যাচ্ছে টাইলস, আর তার মাঝে একটা শিবমূর্তি যাচ্ছে, শিবমূর্তি মানে কোনো বাড়িতে যাচ্ছে আর কি। তো শিবমূর্তিটা যে পাথর থেকে তৈরি, টালিটাও সেই একই জায়গায় পাথর থেকে তৈরি। তো টালিগুলো বলছে শিবমূর্তিকে, ভাই তুমি শিবমূর্তি হলে লোকে তোমাকে পুজো করবে, তোমার ভাগ্য কত ভালো, আর আমরা টালি হলাম, সবাই আমাদেরকে পা দিয়ে মেরে মেরে যাবে, তোমার কি ভাগ্য ভালো, তুমি শিবমূর্তি হয়ে গেলে আর আমরা টালি হয়ে গেলাম, সবাই পা দিয়ে দিয়ে মেরে যাবে, জুতো পরে পা দিয়ে যাবে, আমাদের কষ্ট হবে, কিন্তু তুমি পুজো পাবে। শিবমূর্তি তখন বলছে, ভাই আমিও যে পাথর, তুমিও সেই পাথর, ভূমিকম্প হলো সামান্য আঘাতে তোমরা ভেঙে চলে গেলে, আর আমি মাথা তুলে দাঁড়িয়ে রইলাম, আমি মাথা তুলে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম, শিল্পী এসে আমার শরীরে আঘাত করে করে আঘাত করে করে আমাকে শিবমূর্তি করেছে। আমি যদি তোমাদের সঙ্গে সামান্যতে ভেসে যেতাম, ভেঙে যেতাম, মাথা তুলে না দাঁড়াতাম, এত কষ্ট না করতাম, তাহলে মানুষের কাছে পূজা পেতাম না। সংসারে শিক্ষা দিচ্ছে এই, সামান্যতে কেউ যদি ভেঙে পড়েন আপনি টালি হয়ে যাবেন, আপনাকে সবাই পা দিয়ে মারিয়ে চলে যাবে। আজ শিবমূর্তির মতো শক্ত হয়ে ধৈর্য ধরে সংসারে থাকেন, একদিন দেখবেন সবার পূজার অধিকারী আপনি, তাই গোর হরি বল। এই জন্যে বাবা, ধৈর্য যদি জীবনে থাকে উন্নতি সবার আছে। যারা যে পোস্টে আছেন, অনেক ধাক্কা খাওয়ার পর সেই পোস্টে গেছে, এমনিমি হয় নাই, বহু ধাক্কা খাওয়ার পর, বহু কথা শোনার পর, বহু টেনশন ভোগ করার পর, কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি ছিল, মা বাবার আশীর্বাদ আছে বলে আপনি ওই জায়গাতে আসতে পেরেছেন। সবাইকে শিক্ষা দিয়ে যাই। এখানে কে থাকে? করাগ্গে বসতে লক্ষ্মী, করাগ্গে বসতে লক্ষ্মী, করমলে তো সরস্বতী, করমলে তো সরস্বতী, কর মধ্যে গোবিন্দম, কর মধ্যে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম, প্রভাতে কর দর্শন। আমি তিন চারটা কাজ বলবো দাদা ভাইদেরকে যারা যেখানে দাঁড়িয়ে আছেন। এই যতগুলো কথা বলছি স্মৃতিশাস্ত্রের কথা, এই কথাগুলো মেনে নিন। শাস্ত্র পরিষ্কার করে বললো, সকালবেলায় ঘুম থেকে উঠে বিছানাতে আপনি এই কাজটা করবেন, কয়েকটা কাজ করবেন, এক মাস করুন, যদি জীবন পরিবর্তন না হয় আমার ফোন নাম্বার নেবেন, বলবেন আমার কোনো পরিবর্তনই হলো না। আপনি দেখুন এক মাস করুন, এক মাস করলে দু মাস করতে ইচ্ছা করবে, তিন মাস করতে, এক বছর করবেন, দেখবেন আপনি ঠিক লাইনে চলেছেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না, গোবিন্দের প্রতি মন আপনার সঁপে যাবে। কত কম বয়সে ছেলেরা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে, আপনারা হবেন না কেন, হতে বাধ্য, ভেতরে যার কৃষ্ণ প্রেম আছে, কারো দেরিতে হয়, কারো ছোটতে হয়, আপনার ভেতরে প্রেম আছে, কিন্তু যদি প্রেম না থাকতো আপনি দাঁড়িয়ে কীর্তন শুনতে পারতেন না। শুধু আপনাকে জাগানো হচ্ছে, কেন, আমকে যেমন জাগালে সে পেকে যায়, যত জাগানো হবে আপনি যখন পাকবেন আপনি গোবিন্দ সেবায় লেগে যাবেন। এই জন্য সবাই লক্ষ্য করুন, এইখানে থাকে কে, মা লক্ষ্মী, এখানে কে থাকে, সরস্বতী, এখানে থাকে কে, ভগবান কৃষ্ণ। এখানে সকালবেলা যদি কেউ পট দর্শন করে কৃষ্ণ দর্শন হয়। ঘুম থেকে উঠবেন আমার দিকে তাকান, নীতিশাস্ত্র কী বলছে, স্মৃতিশাস্ত্র কী বললো, ঘুম থেকে উঠবেন চোখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কতগুলো খুব যুক্তিকর কথা, খুব সুন্দর শিক্ষণীয় কথাই বলছে, এরকম করে চোখটা এরকম করলেন, হাতটাকে দেখলেন, হরে কৃষ্ণ নাম করলেন, প্রণাম করলেন, বেশি সময় লাগবে না, মাত্র পাঁচ মিনিট। আপনার যদি ইচ্ছা হলো সময় না থেকে বিছানা দিয়ে গুরুমন্ত্র জপ করলেন, প্রশ্ন করবেন বিছানা অপবিত্র জায়গায় গুরুমন্ত্র জপ করবো, হ্যাঁ করবেন। মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় করা যায়, সময় না থাকলে আপনি ওখানে বসেই করবেন। এইবার আপনি যখন বিছানা থেকে নামছেন, তখন যখন মাটিতে পা দেবেন ওই মাটিটাকে একবার প্রণাম করবেন,
বিদেশ থেকে মানুষ যখন ভারতবর্ষের মাটিতে আসে প্লেনে করে, তখন নামবার আগে মাথাটা একটা নমস্কার করে। কেন বলুন তো? এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরীর জন্ম, যে মাটিতে ভগবানের চরণ ধুলি আছে, চরণ ধুয়ে যাচ্ছে, আমেরিকায় নাই, অস্ট্রেলিয়ায় নাই, অস্ট্রেলিয়ায় নাই, ইংল্যান্ডে নাই, দক্ষিণ আফ্রিকাতে নাই, আমরা কত ভগবান ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, কত ভগবান শুধু ভারতবর্ষে এলো, কত বিদেশি মানুষ হরি নামে পাগল হয়ে গেল, হরি নামে পাগল হয়ে গেল, বিদেশের মানুষ পশ্চিম বাংলার মাটিতে এসে, মাটিতে এসে নবদ্বীপে ইস্কন মন্দিরে হরি নাম করতে লাগলো, হরি নাম করতে লাগলো, কিন্তু সবে চাইতে লজ্জার ব্যাপার, বিদেশের মানুষ আমাদের গৌরীকে কিনে নিয়ে গেল, কিন্তু ঘরের গৌরীকে আমরা ভজন করতে পারলাম না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে? লক্ষ্য করুন মায়েরা, যখন আপনি বিছানা থেকে নামবেন তখন বাবারাও নামবেন, দাদা ভাইয়েরা একটু প্রণাম করে নামবেন মাটিটাকে। এইবার ডান পাটা পুরুষ নামাবেন, আর নারী হলে বাঁ পাটা নামাবেন। এই কয়েকটা কাজ করবেন, মাত্র কয়েকটা কাজ, এটা শুরু আপনার ওয়ান ক্লাসে ভর্তি হলেন, একবারে ফার্স্ট আপনার শুরু হলো। এরপরে দেখবেন আপনার জানতে ইচ্ছে করবে এরপর কি করলে আমার উন্নতি হবে। একটু শুনবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। খুব শুনবেন, হাত আর চোখের মতো। হাতে যদি ব্যথা পাই চোখ কাঁদে, আর চোখ যদি কাঁদে হাত জল মুছিয়ে দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক কি? হাত, বড় বড় মহাজনী কথা, হাত এবং চোখের মতো। হাতে যদি ব্যথা পাই চোখে কাঁদে, চোখে যদি জল পড়ে হাত মুছে দেয়। দুজন দুজনের মধ্যে সম্পর্ক যদি ভালো হয়, ব্যাস গোবিন্দকে ডাকতে হবে না, গোবিন্দ নেমে আসে, সম্পর্ক ভালো করে। স্বামী বিবেকানন্দ বলছে, আমার মা আমাকে পাওয়ার জন্যে বেনারসের শিব মন্দিরে বারবার মাথা ঠুকেছিল, বলে আমার মতো সন্তান মা পেয়েছিল। এই জন্য জেনে নিন, মাকে সন্তান পেতে গেলে বাবার চাইতে আপনাকে বেশি কর্ম করতে হবে। কেন? এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন, একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। আপনাদের দায়িত্ব তো সব চাইতে বেশি। বাচ্চার ভাষা পিতৃভাষা না মাতৃভাষা? বাচ্চার ভাষা তো মাতৃভাষা, আপনাদের দায়িত্ব বেশি আছে। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে উঠে যায়, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে উঠে যায়, পুরুষ ওপরে উঠে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল, নারী ছিল সারদা মা, রামকৃষ্ণ দেবীকে পরমহংস দেবে বানিয়ে দিয়েছিল, নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। একজন পুরুষের পাশে নারী যদি সাহায্য না করে পুরুষ বড় হতে পারে না, নারী যদি বাধা দেয় পুরুষ থমকে যায়। ওই জন্য নারীকে সবসময় স্বামীর পাশে থাকতে হয়, স্বামী এগিয়ে যাবে। আজকে সেই নারীর কথা বলবো, নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছে। কিন্তু একটু ছোট্ট করে জেনে নিন, এই যে চিন্তামণি আর বিল্লমঙ্গলের কথা যে আমি বলবো, এই চিন্তামণির চরিত্র শুনবেন, শুনেছেন পতিতালয়ে থাকে কিন্তু পতিতাবৃত্তি করে না, কেন বলুন তো? চিন্তামণি যখন 2 বছর বয়স তখন মা বাবা মরে গেল, কাকা কাকিমা বেঁচে ছিল ওদের কাছেই মানুষ হলো, 16 বছর বয়স হয়ে গেল চিন্তার, কাকা কাকিমার বয়স হয়ে গেল, মারা গেল। চিন্তার যৌবন আর শরীর, গ্রামের জমিদার চিন্তাকে দেখে জমিদার লোককে বললো, এক কাজ কর, মেয়েটাকে আমার বাগান বাড়িতে নিয়ে আয়। চিন্তা জানতে পারলো আমার দেহটাকে শৃগাল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে ওই জমিদার, তার চাইতে দরকার নাই, কৃষ্ণ বেন্না গ্রামের পাশে একটা নদী পেরোচ্ছে, ওই নদীটার নাম কৃষ্ণ বেন্না নদী, আমি সন্ধ্যাবেলায় কাউকে না জানিয়ে আমি জলের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাব।
যখনই আত্মহত্যা করতে গেল চিন্তামণি, অমনি পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল গঙ্গা নদীতে, দেখতে পেলে কে যেন জলে ঝাঁপিয়ে পড়ল, তারা ছুটে গেল, দেখছে 16 বছরের মেয়ে। জিজ্ঞেস করলো, মা তোর নাম কি? আমার নাম চিন্তা। কিসের চিন্তাতে তুই জলে ঝাঁপ দিলি? ছেড়ে দাও আমায় মা, ছেড়ে দাও, তোমরা আমার মায়ের বয়সে, ছেড়ে দাও আমাকে, জমিদার ছিঁড়ে ছিঁড়ে খাবে, দরকার নেই, আমি আত্মহত্যা করব জলে পড়ে। মেয়েরা বলে উঠলো, আমরা পতিতা বৃত্তি করতে পারি, আমাদেরকে যখন মা বলে ডেকেছিস, চল তোকে পতিতা লয়ে রাখবো, কিন্তু কোনো পতিতা বৃত্তি করতে দেবো না, কোনো পুরুষ তোকে আঁচত দিতে পারবে না। একজন মায়ের সামনে একজন মেয়েকে যেমন কোনো পুরুষ আঁচত দিতে পারে না, কথা দিলাম তোকে পতিতা বৃত্তি আমরা করব, তোকে খাওয়াবো, তুই গোবিন্দের ভজনা করবি, তোর শরীরে কোনো পুরুষ আঁচত দিতে পারবে না, চল। পতিতালয়ে নিয়ে গেল চিন্তাকে, চিন্তা পতিতালয়ে থাকে কিন্তু পতিতা বৃত্তি করে না। এটা চিন্তার পূর্ব পরিচিতির কথা বলে দিলাম, কিন্তু বিল্লমঙ্গলের জন্মের কথা একটু বলি, আপনারা শুনে নিন। বিল্লমঙ্গলের বাবার নাম ছিল শিবশঙ্কর রায়, মায়ের নাম ছিল ভবানী দেবী, সব কিছু ছিল, একটা জিনিস ছিল না। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে শান্তি নেই, কি বলুন তো? সন্তান সন্ততি না থাকলে। যে জমিতে চাষ হয় না ওই জমিকে যেমন মানুষ পদদলিত করে চলে যায়, তার দিকে তাকায় না, যত্ন করে না, যে মেয়ের বাচ্চা হয় না সমাজে সেই মেয়েকে অবজ্ঞার চোখে অনেকে দেখে। আজকে বিল্লমঙ্গলের মা ভবানী দেবী, তার বাচ্চা হয় নাই, সে প্রত্যেকটি দেব মন্দিরে যায়। একজন মেয়ে বলল, ভবানী সব দেবতার মন্দিরে যাস, কিন্তু একটা দেবতার মন্দিরে যা, যে দেবতার সোমবার দিন পুজো হয়। মায়েরা বলুন তো, সোমবার দিন মা কালী না মা দুর্গা পুজো হয়? শিব। যাক, ভাগ্যিস আমি এসেছিলাম, নাহলে জানতে পারতাম না, আপনারা জানেন। আচ্ছা, শিব পুজো কোন দিন মা? সোমবার দিন। আচ্ছা বলুন তো, সোমবার দিন শিব যে পুজো করেন, শিবের বিয়ের দিন না জন্মদিন ওই দিন? জোরে বলুন, ওই দিন শিবের জন্মদিন, এই জন্য ওই দিন ছেলে না, ছেলে হলে কী রাখে? সোমনাথ রাখে না, সোমনাথ রাখে, অনেকে দেখবেন তো। শিব মন্দিরে ভবানী দেবী কী করলো? 3টি বেলপাতা একটু গঙ্গা জল নিয়ে গিয়ে গলায় কাপড়টা দিয়ে শিব মন্দিরে শিবলিঙ্গে 3টি বেলপাতা দিয়ে হাত পেতে বলছে, প্রভু আমায় সন্তান দাও। আর গাইছে কি? নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, হা নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়। মন্দিরে গিয়ে গলায় কাপড় নিতে হয় কেন? সামনে বৈষ্ণব বাবা ভক্ত বসে আছেন, বয়স্ক, কাঁধে একটা চাদর আছে। যারা প্রকৃত ভক্ত হয় দেখবেন মায়েরা এরকম একটা উন্নি নিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটা আসামের চাদর। গত বছর আমি আষাঢ় মে আসামে 42 দিন ছিলাম, আসাম কোচবিহার জলপাইগুড়ি দিকে উত্তরবঙ্গে। তো সবাই লক্ষ্য করুন, ওখানে কিন্তু সবাই কীর্তন শুনতে আসে এরকম একটা গায়ে চাদর নিয়ে। এই চাদরগুলো প্রধানমন্ত্রী গেলেও দেবে, মুখ্যমন্ত্রী গেলে দেবে, সবাইকে সম্মান দেবে। এই চাদরটার দাম 3100 থেকে 3500 টাকা, এইটুকু চাদরের দাম। তো ওখানে প্রচুর চাদর আমাদের দান করেছে, এবং আসামের যারা ভক্ত তারা বলেছেন, প্রদীপবাবু এই চাদরটা আমরা নিই, আপনারা নামা বলি নেন, একটু দেখাবেন নিয়ে, যেন আমরা এটা গ্রহণ করি, মানুষ জানতে পারি। এই জন্য আমি মাঝে এখন আসামের চাদরটা মাঝে মাঝে নিই আপনাদের দেখানোর জন্য, যে ওরা কিন্তু এটাই নেই। আপনি গামছা নিন আর চাদর নিন আর যাই নিন কেন, গলায় যদি এইটা থাকে তার মানে কি বলুন তো? বিনয়ী ভাব। ধরুন আমার বাবা মারা গেছে, আপনারা খেতে গেছেন, নিমন্ত্রণ করেছি, এবার খাবার ভালো হয় না, কিন্তু যদি বলি সেবা ভালো হচ্ছে, আপনাদের সেবা ভালো হচ্ছে, রান্নাবান্না ভালো হয়েছে, তো যদি লবণও হয়ে যায় আপনি কি বলবেন? ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে। তার মানে কি? বিনয়ী ভাব। আমি কি খেলাম ওইটা নয়, তোমার বিনয়ী ভাবটা ভগবানের কাছে। মায়েরা সন্ধ্যাবেলায় যে প্রদীপ দেন, আপনারা গলায় কাপড়টা, আপনার গলায় কাপড়টা নেন কেন? বিনয়ী ভাব। যত এরকম করে এখানে নেবেন তত বিনয়ী ভাব হবে। তো বিল্লমঙ্গলের মা ভবানী দেবী কি করেছে না, এরকম করে গলায় কাপড় নিয়ে যখন বেলপাতা দিয়েছে 3টে, মায়েরা সেদিন থেকে গর্ভে সন্তান এলো কে? বিল্লমঙ্গল ঠাকুর। জন্ম নিল কতদিন পর? 10 মাস 10 দিন পর। পদকর্তা বর্ণনা করলেন কোথায় জন্ম নিলেন, গ্রামের নাম কৃষ্ণবেন্না,
আর তার পাশে একটা নদী গেছে, ওই নদীটার নাম কি? কৃষ্ণ বেন্না নদী। পদকর্তা বলল, কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি জন্ম নিল একটা ভুল ধারণা ভাঙিয়ে দিই, যেটা আপনাদের ভেতরে ভুল ঢুকে আছে, এই ভুলটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। বাচ্চা জন্ম নেবার পরে আসতে, বাচ্চা জন্ম নেবার পর মুখে আপনারা কি দিন জোরে বলুন, মধু। আচ্ছা মায়েরা, আপনাদের এই বিশ্বাস আছে যে বাচ্চাকে মুখে মধু দিলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলে? একজন মা হাত তুলে বলুন তো, আপনার ছেলে বড় হয়েছে মিষ্টি মিষ্টি কথা বলে? যত বড় হয় কি বলে? চুপ করে দাও, আপনাদের বলে কিনা জানি না, আমাদের দিকে বলে। যত দেখবেন মা একটু বড়াবড়ি করে না, বাবা এটা করে, চুপ করো, খালি তোমার সব কিছু চুপ করো তুমি, মানে তাহলে মিষ্টি মিষ্টি বলছে। তাহলে আমি আপনাদের একে তিনটে বইয়ের কথা বলবো, যারা বইপত্র পড়াশোনা করেন বইটা ঘেটে নেবেন, শুনে নিন। তিনটে বইয়ের কথা বলবো, একটা বই হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। সেই বইতে দুটো বইয়ের কথা বলা আছে, একটা পরাশর গৃহসত্যকার, একটা গভীর গৃহসত্যকার। এই গভীর গৃহসত্যকার বইতে বললো, বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে? আপনারা বাচ্চা জন্মের পর মধু দেন কেন জেনে নিন আগে, কেন দেন? আসলে বাচ্চা জন্মানোর পর বাচ্চা যদি কান্নাকাটি না করে, ও বাচ্চা নাকি সুস্থ বাচ্চা নয়। নার্সিংহোমে হসপিটালে দেখবেন বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করছে না, ডাক্তারবাবু বাচ্চাটাকে কোলে নিচ্ছে, থাপ্পড় মারছে জোরে জোরে, কেন? যাতে কান্না করে, কান্না করলে সুস্থ বাচ্চা। এইবার যখনই বাচ্চা কান্না করলো, তখন দেখবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তো খুব চিৎকার করে, খুব কান্নাকাটি করে। বাড়ির লোকের কী বলে, একটু মধু দিয়ে দে কান্না বন্ধ হয়ে যাবে। যখনই মুখে মধু দিলেন কান্না বন্ধ হলো। মধু দেওয়া মানে কিন্তু মিষ্টি মিষ্টি কথা নয়, বাচ্চার কান্না বন্ধ হওয়া, এটা আসল রহস্য। তাহলে প্রশ্ন করবেন, মধু কখন দিলে বাচ্চার মিষ্টি মিষ্টি বচন হয়? এই আগামীতে যাদের বাচ্চা হবে তারা জেনে নিন, শাস্ত্রের নিয়ম অনুযায়ী কাজ করুন, আপনাদের কাজ সফল হবে। কীরকম? গভীর গৃহসূত্রকার বলছে, আপনাদের বাচ্চা জন্ম নেবার পর 42 দিন পর আপনারা আতুর ঘর থেকে যখন যান, তখন তাকে একটু মধু দিতে হবে। কতদিন পরে বললাম? আপনার সব 42 দিন পরে আতুর ঘর থেকে যান নাকি? দেখেছেন তো, দেখেছেন? আমি যখন বললাম 42 দিন, কতদিন পরে 42 দিন, সবাই জানে 21 দিন, 42 দিন বলবেন কেন? না আমি বাজে বাজে ভুল বলে দেবো, আপনার ঠিক করে দেবেন, তবে তো বুঝবেন গান গান শুনছেন। আর 42 দিন, হ্যাঁ 42 দিন, কদিন? 42 দিন নয়, 21 দিন। আচ্ছা, 21 দিন পর আতুর ঘর থেকে গেলেন, এবার লক্ষ্য করুন মায়েরা, স্নান করার পর মন্দিরের সামনে বাচ্চাকে নিয়ে দাঁড়ালেন। খুব জেনে নিন গোবিল গৃহস্থতাকে কী বলছে, বাচ্চাকে নিয়ে দাঁড়ালেন, বাচ্চাকে ভগবানের কাছে অর্পণ করে বলবেন, প্রভু বাচ্চার মুখে মধু দিলাম যেন মিষ্টি মিষ্টি কথা বলে। কে বলছে? আমি বলি নাই, গভীর গৃহসত্যকার বইতে বললো, আগামীতে বাচ্চা জন্ম নিলে আতুর ঘর থেকে স্নান করার পর বাচ্চার মুখে মধু দিন, মিষ্টি কথা বলবে। আবার পরাশর গৃহসত্যকার বইতে বললো, আরও ভালো হয় যদি এই কাজটা করা যায়। কী কাজ? বাচ্চা যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন বাচ্চাকে মুখে একটু প্রসাদ দেওয়া হয় নাকি বলছেন? আচ্ছা বলুন তো মায়েরা, আপনাদের ভেতরে আমাদের ভেতরে ধারণা কী আছে, বাচ্চা অন্নপ্রাশন মুখে ভাত মানে বাচ্চার দাঁত বড় হয়েছে এবার ভাত খেতে পারবে না? আসল তত্ত্বটা কি, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন বাচ্চা কোন খাবার খায়? মা যে খাবার খায় সেই মলিন খাবারগুলো খায়, মায়ের ময়লা খাবারগুলো খায় বাচ্চা। এই যে মলিন খাবারগুলো খায়, এই জন্য মুখে কিন্তু একটা দোষ হয়, এই জন্য মলিনতা কাটানোর জন্যে মহাপ্রসাদ দিয়ে মুখটাকে পবিত্র করা হয়। জেনে নিন অন্নপ্রাশন করার আসল উদ্দেশ্য কি। এইবার বলছে, যখন আপনি মহাপ্রসাদ দেবেন তার আগে ওই মন্দিরে শুয়ে মা কি করবে, মুখে একটু মধু দিয়ে প্রভুকে বলবে, প্রভু আজকে মহাপ্রসাদ হবে, একটু মধু দিলাম আমার ছেলে বা মেয়ে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। প্রার্থনা কিছু করতে হবে। আসুন, যখন বিল্লমঙ্গল জন্ম নিল মা, তখন বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ড, বিধির বিধান কে করে খণ্ড, কেহ বুঝিতি না রে না, বিধির বিধান
কে করে খণ্ডন কেহ বুঝিতে নারে। মঙ্গল যখন চার বছর বয়স হলো মায়ের একটা কঠিন রোগ হলো, আপনারা দেখবেন করোনা করোনা একটা শব্দ গোটা পৃথিবীকে স্তব্ধ করেছিল, একটা শব্দ গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল, সেটা হচ্ছে করোনা। সেই সময় জানা গিয়েছে কে কত ভালোবাসে না কি বলছেন, করোনা। তা গোবিন্দের কৃপায় চলে গেছে কোন আপাতত, আবার ফিরে আসবে কিনা বলতে পারছি না, তবে গোবিন্দের কাছে প্রার্থনা করি আর যেন মারণ রোগ ফিরে না আসে। আপনারা সবাই লক্ষ্য করুন, আগে কিন্তু একটা জিনিস ছিল, রোগ ছিল, সেই রোগটার নাম কি বলুন তো, যক্ষা রোগ, টিবি, টিবি যাকে বলা হয়, খক খক করে কাছে ফোটা ফোটা রক্ত বেরোয়, তখন কিন্তু ছোঁয়াচে ছিল, এখন চিকিৎসা বেরিয়ে গেছে। তো বিল্লমঙ্গলের মা ভবানী দেবী চার বছর বয়স যখন বিল্লমঙ্গল হলো, তার শরীরে একটা কঠিন রোগ হলো যক্ষা রোগ, খক খক করে কাছে ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল ছুটে যায় তার মায়ের কাছে কোলে চাপবে বলে, মা আমায় কোলে নাও। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী বলে, দূর হয়ে যা, হাত ছাড়া, খাবার দ্বারা আমার কোলে আসবে না, দূর হয়ে যা। মায়েরা, এটা কি মায়ের কর্তব্য? যতই মা অসুস্থ অবস্থায় শুয়ে থাক না কেন, বাচ্চা তার কোলে চাপতে গেলে মা একবার আদর করবেই। কিন্তু বিল্লমঙ্গলের, যখনই বিল্লমঙ্গল তার মায়ের কাছে যায়, বারবার বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দেয়। তাহলে কি মা ছেলেকে ভালোবাসে না? ভালোবাসে। কেন তাড়িয়ে দেয়? একটাই কারণ, যে মারণ রোগ আমার হয়েছে বাবা, তুই যদি বারবার আমার কোলে আসিস, সেই রোগ যদি তোর ভেতরে যায়, আমার বংশে যে প্রদীপ চালানোর জন্য কেউ থাকবে না। মা যে সন্তানকে ভালোবাসে, তবু বিল্লমঙ্গল একদিন জোর করে, মা যখন ঘুমোচ্ছে মায়ের বুকে মা মা বলে ঝাঁপিয়ে পড়ল। যখনই ঝাঁপিয়ে পড়ল, মায়ের মুখ থেকে এক ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। আমি বুঝতে পারলাম না। তুই বুঝতে পারবি না, এই যে দেখতে পাচ্ছিস না, আমি এমন এক দেশে চলে যাব যেখানে কেউ আমাকে কোনোদিনই খুঁজে পাবে না। আমি খুঁজে পাবো না? না, কেউ পাবে না। ও মা খুব ভালো হলো, তুমিও যাবে, তোমার পেছন পেছন আমি যাবো। চুপ কর, কথা ছাড়া, মুখে হাত দিয়ে বলে চুপ কর, অলক্ষণে কথা বলতে নেই। তুই কেন যাবি? আমি যাবো তো, তুই কেন যাবি? বলতে বলতে মা মৃত্যুর কোলে ঢলে পড়ল। বিল্লমঙ্গল হাজারবার মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মা মা বলে, কিন্তু মায়ের আর কোনো শব্দ নাই, সবাইকে ছেড়ে চলে গেছে। ছোট্ট বিল্লমঙ্গল রাস্তায় রাস্তায় পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, ও মাসি মা মারা গেলে কি হয়, ও পিসি মা মারা গেলে কি হয়, ও দিদি মা। একজন বলে উঠল, খোকা তোর মা মরেছে তো কি হবে রে, আমায় মা বলবি? ও মা ওটা তো সান্ত্বনা বাক্য, আসল মা চলে গেলে কি আর অন্য মা ভালোবাসা দিতে পারে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে একটা নিবেদন রইল। কীর্তন শুনতে এসছেন, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য জাগানো হয়, কীর্তন যদি অসত্যকে, আহা, অসভ্যকে সভ্য করে দেয়, চোরকে সাধু করে দেয়, মস্তানকে ভক্ত বানিয়ে দেয়। আজকে আপনারা অবাক হয়ে যাবেন, আমার জীবনে কীর্তন করতে করতে কত বড় বড় মস্তান আমার পায়ের সামনে এসে বলেছে, প্রদীপবাবু সঁপে দিলাম, বুঝে নিলাম যা করলাম এত পাপ, খালি পাপ করে গেলাম, নিয়ে যাবো কি আমি? খালি পাপ করলাম সারা জীবন, নিয়ে যাবো কি? আর আমি পাপ করতে চাই না, ভক্ত হয়ে গেলাম, চৈতন্য জেগে গেল আমার। কেন? কীর্তন হচ্ছে সমাজ পরিবর্তন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। এ সংসারে যার মা কাঁদে তার জগতে জগতে কাঁদে, সংসারে বাবা মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, আপন কেউ হয় না। যার জন্য পৃথিবীর আলো দেখিলি, আলো দে তার চরণ যদি সেবা না করতে পারলি, সেবা না করিতে পারি, যতই কৃষ্ণ ভজন করো না কেন, কৃষ্ণ ভজন করো না কেন, তোমার কৃষ্ণ ভজন করে কোনো লাভ হবে না।
এরূপ প্রত্যেকটি জেলায় জেলায়। ছেলে বড় হলে মা বাবাকে বোঝা মনে করে, কিন্তু আমি আসরে দাঁড়িয়ে বলে গেলাম, একবার সাক্ষাৎ বলে গেলাম, আপনি যদি আপনার মা বাবাকে বোঝা মনে করে আপনি আশা করেন আমার ছেলে বড় হচ্ছে, এক জায়গায় পড়াশোনাতে দিয়েছি, আমার ছেলে আমাকে দেখবে, 100% না। আপনি যত কষ্ট আপনার বাবাকে দিয়েছেন তার ডবল কষ্ট দেওয়ার জন্য আপনি আপনার ছেলেকে তৈরি করছেন, ও একদিন আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। আপনি একজনকে দিলেন না, আপনি পাবেন আশা করেন কোন বুদ্ধিমত্তার উপরে। তাই যদি কীর্তন শুনছেন চৈতন্য ফিরিয়ে যান, অতীব সত্য কথা। একজন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাড়ির সবাই ঘুমিয়ে যায়, কিন্তু মা কখনো ঘুমায় না। পেটে বাচ্চা থাকাকালীন মা সারা রাত উঠা বসা করে, রাত্রিবেলায় কীর্তন শুনতে এলেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, ইনি হলেন আপনার মা। একটা মায়ের পেটে বাচ্চার 10 মাস 10 দিনে জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয়, মা বাবার জায়গা হয়। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। বাবা, দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছ মাকে, নিজের বাবা মা খাবার জন্য কামছে একটা কাপড় পাই না, আর তুমি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ। মা দুর্গা যেন বলে, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মাকে পূজগি, আগে ঘরের মাকে পূজগি। রাধে রাধে। জীবন্ত মাকে কেউ যদি পূজো না করে, পূজো না করে, ওই মাটির মূর্তিকে পূজো করে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কালকে হুগলিতে গান করছিলাম, ওরা বললো সত্যি কথা বলেছেন। কি হুগলি তারকেশ্বর মন্দিরের পাশ দিয়ে রাত্রিবেলায় ফিরে যান প্রত্যেক দিন, শুধুমাত্র আষাঢ় শ্রাবণ মাসে নয়, প্রতিদিন মেয়েরা ছেলেরা মাকে নিয়ে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছে তারকেশ্বরের শিব মন্দিরে। আমি শুধু একটা কথা বললাম, নিজের বাবা কষ্ট করে বাড়ি ফিরল রোদ্দে গরমে মাঠে খেটে, বাবা এক গ্লাস জল পেল না, আর 10 কিলোমিটার হেঁটে হেঁটে শিবলিঙ্গে জল দিতে যাচ্ছ, বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবাকে জল দে, তবে তো তুই আমাকে জল দিয়ে শান্তি পাবি, আগে জীবন্ত বাবা মাকে যে পূজো করে সেই তো আসল পূজো, সেই তো আসল পূজো। মা ছেলের জন্য রান্না করে, ছেলে পেট ভরে খেয়ে যায়, কিন্তু মায়ের পাতার দিকে একবার তাকায় না, মায়ের আছে কিনা, মায়ের আছে কিনা। মা সব দিয়ে দেয়, নিজের জন্য কিছুই রাখে না, কিছুই রাখে না গো। এই হলো মা, এই হলো হলো মা, মাকে যেন কেউ কষ্ট দিও, কষ্ট দিও, মায়ের মতো কেউ আপন হয় না। মায়েরা খুব দামি কথা শুনে নিন, খুব সুন্দর দামি কথা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে, একবারে সত্যি কথা, হাত তুলে বলতে হবে, হ্যাঁ সত্যি কথা, কখন থেকে যায় না, যখন থেকে তার বাবা মা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করি, বোন তুমি বাপের বাড়ি যাবে না? যাওয়ার ইচ্ছা তো হয়, আর আমি যাব না। কেন? যাদের জন্য যেতাম তারা তো নাই, যাব কি করি, আমার সংসারে যত জ্বালা সব ভুলিয়ে দিত, আমার মা বেঁচে থাকলে, আমার বাবা বেঁচে থাকলে, তারা নেই, আমাকে আর কেউ ভালোবাসে না, আমি আর যাব না।
মায়ের মতো আপন পৃথিবীতে কেউ। স্বয়ং কলিযুগের ভগবান মহাপ্রভু যখন সকালবেলায় গোষ্ঠে যেতেন, তখন মাকে প্রণাম করে যেতেন, আবার আসবাসময় প্রণাম করতেন। স্বয়ং ভগবান জগতের প্রত্যেকটা জীবকে শিখিয়ে দিলেন আমি ভগবান হতে পারি, কিন্তু জগতের জীবকে শেখায় মাকে প্রণাম করে বেরোতে হয়, বাবাকে প্রণাম করে বেরোতে হয়। ওদের আশীর্বাদ যদি কারো মাথায় থাকে হারবে না, চিরকাল জিতে থাকবে না। ও আশীর্বাদ যদি কারো না থাকে কোনদিন বড় হয়। বিল্লমঙ্গল বারবার মা মা বলে কাঁদছে মায়েরা, 5 বছর বয়সে মা মরে গেল, লক্ষ্য করুন। সেই সময় বাচ্চা দেখবেন 5 বছর পর্যন্ত কিছু মনে করবেন না, আপনারা কোনো দোষ ধরবেন না। চাণক্য পণ্ডিত বলল 5 বছর পর্যন্ত খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে। কেন বলুন তো? না, চাণক্য পণ্ডিত বলছে 5 থেকে 15 পর্যন্ত ছেলেকে কোনো মোবাইল দেবেন না, একবার শাসনের চোখে। যখনই মেয়ের বয়স 16, ছেলের বয়স আপনার 16 পেরিয়ে গেল, তখন কিন্তু বাবা একবার মা বন্ধুর মতো আচরণ করবে। তিনি বলেছেন পুত্র মিত্র বদাচরিত, মানে যখনই ছেলে মেয়ে বড় হয়ে গেল তখনই বাবার সঙ্গে তার সম্পর্ক হলো বন্ধুর মতো, মায়ের সঙ্গে তার সম্পর্ক হলো বন্ধুর মতো। যদি এভাবে ছেলে মেয়েকে মানুষ করতে পারেন, চাণক্য পণ্ডিত বলল কোনো বিপদ আসার চান্স নেই। তবে বিল্লমঙ্গলে যখন 20 বছর বয়স হয়ে গেল, তখন কতগুলো দুষ্ট ছেলের সঙ্গে মেলামেশা করতে করতে বিল্লমঙ্গল চলল কোথায়? নদী পারে পতিতা মেয়ে চিন্তার কাছে। জেনে নিন মায়েরা, যদি ছেলের বাবা মরে যায় তাহলে মা টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়, কিন্তু ছেলের মা যদি মরে যায় বাবা আর মানুষ করতে পারে না। শিবশঙ্কর শাসন করতে গেলে পাড়ার লোকেরা বলে, ও ঠাকুর, ছেলের 5 বছর বয়সে মা মারা গেল, তুমি শাসন করছো, তুমি কি পাষণ্ড নাকি? শাসন না করতে করতে আদর দিয়ে দিল। বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, পাড়ার কতগুলো অসৎ ছেলে বলল চল পতিতালয়ে যাব, একটা মেয়ে এসেছে দেখতে সুন্দরী, তার নাম চিন্তা। ওরে বিল্ল, তুইও দেখতে সুন্দর, সেও সুন্দরী, চল না একবার দেখতে যায়। ওই যে বিল্লমঙ্গল চিন্তাকে দেখলো, আর দেখার সঙ্গে দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। নদী পারে একে পতিতা নাম চিন্তা মনি, নদী পারে একে পতিতা নাম চিন্তা মনি। নদী বলবেন তো, আচ্ছা বলবেন তো, আপনাদের কোনো ব্যক্তির কোনো ছেলে যদি কোনো খারাপ কাজ করে, বাবার কাছে নালিশ যায় না, মায়ের কাছে নালিশ যায় না, তোমার ছেলে দেখো খারাপ কাজ করছে বাবু? এখন বিল্লমঙ্গল যখন বারবার পতিতা নারীর কাছে যায় ওই ছেলেগুলোকে নিয়ে পাড়ার, পাড়ার ছেলেগুলোর বাবা বিল্লমঙ্গলের বাবাকে বলে, ও ঠাকুর, তুমি তো পুজো পাঠ করো, ছেলের দিকে নজর দিয়েছো? বলে, কেন, তোমার ছেলে না আমাদের ছেলেগুলো মাথা খেয়েছে, ওই পতিতা মেয়ে এসছে চিন্তামণি, ওর কাছে ও যাচ্ছে, ওরাও যাচ্ছে। দেখো বাবু শোনো, ভালো কথা বলে দিই, আমাদের গ্রামে তুমি একমাত্র ব্রাহ্মণ, এই ভালো ভালোই কাজ করবে তো ভালো, নইলে তোমার ছেলেকে যদি ওখানে যেতে বারণ করতে পারো তাহলে ভালো, আর যদি বারণ না করতে পারো তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। এখন বাবার কাছে ছেলের নামে নালিশ এলে বাবা তো ডাকবি, বিল্ল এদিকে আয় বাবা, হ্যাঁ তুই না ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ তুই গায়ত্রী মন্ত্র জানিস না, জানি, তুই পুজো পাঠ করতে জানিস না, জানি, তবে তুই পতিতা মেয়ের কাছে যাস কেন বাবা? আমি যে তোর বাবা, তোর মঙ্গল চাই, তুই যাবি না? বিল্লমঙ্গলের বয়স কখন কত জোরে বলুন? 20 বছর, এক কানে ঢুকেছে এক কান বেরিয়ে গেছে, বাঁশ মোটা। রামকৃষ্ণদেব বলল বাচ্চা ছেলের মন কচি মাছের মতো, যেদিকে মাকাবেন সেদিকে মাকবে, বাঁশ মোটা হলে নিতাই গোর হরিব, ছেলে বড় হয়ে গেছে যতই ভালো কথা বলুন শুনবে না। একসময় বিল্লমঙ্গলের বাবা মারা গেল। বলুন তো মায়েরা, ব্রাহ্মণদের কেউ মারা গেলে কতদিনে কাজ হয় জোরে বলুন? 10 দিনে। আচ্ছা 10 দিনে কাজ হয়, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যাই, চিন্তামণি পতিতালয়ে থাকে কিন্তু পতিতাবৃত্তি করে না। একদিন ঠাকুরকে ধরে বললো, ঠাকুর কিছু মনে করো না, আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমাকে না দেখে থাকতে পারো না, কিন্তু তুমি যদি অসচ অবস্থায় প্রত্যেক দিন আমার কাছে আসো, নারী যদি নারীর মতো হয়, দেখুন পতিতা নারী পতিতালয়ে বাস করে চিন্তামণি যদি অসভ্য নারী হতো তাহলে কী করতো বলুন তো? খারাপ কাজ করতো, ওকে আরও মানে কী বলবো, প্রেমে ডুবিয়ে দিত, নোংরা কাজ করাতো। কিন্তু কী সুন্দর বলছি, দেখুন ঠাকুর আমি জানি তুমি আমায় ভালোবেসেছ, আর আমাকেও বলতে হবে না আমি তোমায় সত্যি ভালোবেসেছি, কিন্তু ভালোবাসা শুধু দিতে চাই নিতে জানে না, আমি তোমাকে এইটুকু বলতে চাই, তোমার বাবা মরে গেল অসচ অবস্থায় প্রত্যেক দিন এলে লোকে কি বলবে, তুমি ফিরে যাও ঠাকুর, তুমি ফিরে যাও, তবে কালকে তোমার বাবার শ্রাদ্ধ, তুমি যদি কালকে এসেছো না আমি কি করবো জানো? কি আমি বিষ খেয়ে আত্মহত্যা,
বিল্লমঙ্গল যখন চিন্তার কাছে গেছে, চিন্তা বলেছে ঠাকুর কাল তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি এসেছে আমি বিষ খেয়ে মরে যাবো। বিল্লমঙ্গল চিন্তার হাত ধুতে ধরে বলে, চিন্তা, ছোটবেলায় আমার মা মরে গেছে, আমার কেউ নাই, বড়বেলায় আমার বাবা মরে গেল, আমার আপন বলতে কেউ নাই, লোকে কলঙ্ক দেয়। তুমি চিন্তামণি প্রেমের রমণী, কথা দিলাম চিন্তা তোমার মাথায় হাত দিয়ে কালকে আসবো না, তবে যদি চলে আসি, যদি চলে আসি তাহলে তুমি কিন্তু আত্মহত্যা করো না। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল কথা দিল আসবো না। আজকে বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ, তা মায়েরা কিছু মনে করবেন না, শ্রাদ্ধতে উপবাস থাকতে হয় না, কি বলছেন জোরে বলুন। হ্যাঁ না, প্রত্যেকটি কীর্তনে ফাঁকে একটা করে শিক্ষা নেবেন। বিল্লমঙ্গলের আজকে বাবার শ্রাদ্ধ, মায়েরা এখানে জল দিয়েছে আচমন করার জন্য। সবাই লক্ষ্য করুন, ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে বিল্লমঙ্গলকে, বল ব্রাহ্মণ বলে যাচ্ছে। বিল্লমঙ্গল চুপ করে আছে, কেন বলুন তো? বিল্লমঙ্গলের মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন। এটা আপনারা সবাই জানেন মনে হয়, কোথায় পড়ে আছে? চিন্তার কাছে। এই ব্রাহ্মণ যখন দেখলো চুপ করে আছে, আমি বলে যাবো তুই চুপ করে থাকবি, একবার আমি বলবো তুই বল, দেখুন কি বলছে ব্রাহ্মণ, কি বলছে আর বিল্লমঙ্গল কি বলছে। নমো বিষ্ণু নমো চিন্তন, 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 নমো চিন্তন। রইল তোর বাপের সাধ্য, বেটা আমি ভগবানের নাম করছি আর রইল তোর বাপের সাধ্য। মায়েরা বিল্লমঙ্গল সারাদিন ক্লান্ত হয়েছিল, উপবাস করেছিল, বলুন তো মায়েরা উপবাস করলে শরীর তাজা থাকে না, একটু ক্লান্ত ক্লান্ত ভাব আসে, সন্ধ্যেবেলায় মনে হয় আর কিছু খাবো না, একটু শুয়ে দিলেই বাঁচি বাবা, মনে হয় না? বিল্লমঙ্গলে সারাদিন উপবাস করেছে, সন্ধ্যেবেলায় শুয়ে পড়েছে, যখন রাত্রি 12টা বেজে গেছে তখন মনে পড়ে গেছে একদিন চিন্তার কাছে যাই নাই, মনে হচ্ছে এক মাস যাই নাই, আজকে আমি যাবোই, তাতে যাই হোক না কেন, আমি কথা দিয়েছি যাবো না কিন্তু যাবো। রাত্রি যখন 12টা বাজছে, দরজা খুলছে, চমকে গেল কি, অমনি প্রচণ্ড বৃষ্টিপাত, বজ্রপাত, চিন্তা চিন্তামণি, কৃষ্ণ বেন্না নদীর তীরে গেল মা, নদীতে নৌকা বাঁধা আছে, মাঝি নাই, মাঝি ভাই, এত ঝড় এত বৃষ্টি, নদীতে প্লাবন চলছে, একুল কুল বান, বিল্লমঙ্গল একাই দাঁড়িয়ে আছে, কেউ কোথাও নাই, প্রচণ্ড বৃষ্টিপাত, মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে এত ভালোবাসি, আমি প্রেমের টানে তোমার কাছে ছুটলাম, নৌকা না থাকলে কি হবে, এই দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো, তবে তোমার উচিত ছিল একটা কাঠ পাঠি দেওয়া, যেটাকে ধরে তোমার কাছে যেতাম, তোমার ভালোবাসা আমার প্রতি নাই, জগতের মানুষ দেখবে আমি জলে ডুবে মরবো, কিন্তু তোমার জন্য মরবো, নৌকা কাছে না থাকলে কি হবে, আমি দেহটাকে নৌকা করব। মায়েরা চিন্তার নাম করতে করতে বিল্লমঙ্গল নদী বেরোচ্ছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় চাকরি জবাব দিয়ে দামোদর নদী পার হচ্ছিল, সাঁতার দিচ্ছিল, ভগবানের নাম করে নেয়, মায়ের নাম করতে করতে পার হয়ে গেল। আজকে বিল্লমঙ্গল কার নাম করতে করতে যাচ্ছে, দেহটাকে নৌকা করে বলছে, পারে কর হে উলধ্বনি, ও হে চিন্তামণি, yeah।
নদীর জলে যখন মাঝখানে ভাসছে, মনে মনে ভাবছে চিন্তা তোমার প্রেম নাই, একটা কালো কাঠ ভাসি দিতে পারতে আমি যেতাম। হঠাৎ দেখছে একটা অন্ধকারে কালো কাঠ ভাসছে, বাহ এই তো তুমি আমায় ভালোবাসো, একটা কালো কাঠ ভাসিয়ে দিয়েছো, আমি কালো কাঠটাকে ধরে যাব। ধরেছে কালো কাঠকে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে, ডুবিতে ভাসিতে এক সব পাইল যাকে, ডুবিতে ভাসিতে এক সব পাইল যাকে। এরা আপনারা যারা লীলা শুনেছেন তারা বুঝতে পারছেন কালো কাঠটা কি, পরে বলবো, আপনারা জেনে গেছেন অনেকে। হ্যাঁ ওরে বাবারে, আপনারা যদি এত জানতেন তাহলে আমি আগে গাইতাম না। আচ্ছা এদিকে তাকান, যখন কালো কাঠটা পার হয়ে চলে গেল তখন চিন্তামণি দরজায় গিয়ে মনে মনে ভাবছে, চিন্তা তুমি আমায় এত ভালোবাসো, কালো কাঠ পাঠালে একটা দড়ি ঝোলাতে পারলে না? হঠাৎ অন্ধকারে দেখলো প্রাচীরের গর্তে এক সর্প মুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে, হঠাৎ দেখতে পেল কি, প্রাচীরের গর্তে একটা কালো দড়ি ঝুলছে। দড়িটাকে ধরে বিল্লমঙ্গল যখন প্রাচীর পার হয়েছে, আচ্ছা বলুন তো কারো যদি পাতলা ঘুম হয়, কেউ যদি ঝুপ করে পড়ে প্রাচীর, এ কে পড়লো রে চিন্তার পাশে, এ দাসি এ শুয়ে আছিস আমার কাছে, তোর খুব ঘুমের জোর, শুনতে পাচ্ছিস না কি ঝুপ করে পড়লো, একবার যা দেখে। এখন যেই না দাসি কি করেছে, লণ্ঠন আলোটা নিয়ে গেছে, দেখছে ঠাকুর দাঁড়িয়ে আছে। ঠাকুর এ কি তুমি কি করে এলে? চিন্তা সব ব্যবস্থা করে দিয়েছে তো। কি ব্যবস্থা করেছে? কালো কাঠ পাঠিয়েছে, ধরে চলে এসেছি, দড়ি ধরিয়েছে, চলে এলাম, ব্যাস। বলো না সকাল হোক, তারপর বলবে, এখন বলবে না, কিন্তু যদি মরে দেয় বিষ খেয়ে দরকার নেই, আমি চুপচাপ বসবো। ও ঠাকুর এই ঝোপে দাঁড়িয়ে আছো কেন, এসো সাপে কামড়াবে যে, এসো এসো। যখন চুপচাপ বসে আছে নিচে, তখন চিন্তা ওপর থেকে কি চিন্তা করছে, কে এলো? দাসি গিয়ে বলছে, চিন্তা চোর পড়েছে বলছিলি, তবে ঘর চোর নয়, তোর কি মন চোর এসেছে, মন চোর এসেছে। মায়েরা মায়েরা হাত তুলবেন, ঘর চোর বোঝেন, মন চোর বোঝেন? বাবারে খুব বোঝেন আপনারা, মনচোর মানে কি, মনকে যে চুরি করেছে। এ যে জগতে মনকে চুরি করে ওকে চুরি দেবেন না, চুরি করতে দেবেন না। লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে যে না চোর পড়েছে বলছে, ওরে চিন্তা মনচোর এসেছে, মনচোর এসেছে, মনচোর এসেছে, ওর মনচোর এসেছে। দেখে এলাম ওটে চিন্তা মন চোর এসেছে, এ সব কিছু তোর আর কি কারণে মনচোর মনচোর আমি বুঝতে পারি না, তুই সব বুঝিস, তুই কি সব খুলে বলতে হয় নাকি? তোর মনকে যে চুরি করেছে সেই ঠাকুর এসেছে। মায়েরা এবার সবাই লক্ষ্য করবেন, যে যেখানে বসে আছে, কীর্তন হচ্ছে এমন একটা জিনিস। আমি যখন প্রথম কীর্তন শিখি, আমার গুরুজি বলেছিলেন, নাটক করতে পারিস? বললাম হ্যাঁ। কখন থেকে করিস? ক্লাস 3-4 থেকে। যাত্রা করেছিস? বলে হ্যাঁ। নাটক শিখতে হবে, অভিনয় শিখতে হবে। একটা নাটকে 10 জন চরিত্র অভিনয় করে দেখায়, মানুষ বসে থাকে, কীর্তনে একজন অভিনয় করবে আর সবাই দেখবে, তাকান আমার দিকে। বিল্লমঙ্গল যখন দাঁড়িয়ে আছে, চিন্তামণি গলায় কাপড়টা দিয়ে এসে বলছে, ঠাকুর ঠাকুর এত রাত্রিতে এলে কি করে, বলতে পারলে না তুমি, আমার মধ্যে তুমি কি পেয়েছো? আমি না পতিতালয়ে বাস করি, তুমি তো আমায়, ঠাকুর তুমি কি পেয়েছো, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, কিন্তু কি পেয়েছো তুমি আমার মধ্যে, কেন ছুটে এলে ঠাকুর, তুমি কি পেয়েছো তুমি? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলে উঠলো, চিন্তা তুমি তো কাঠ পাঠিয়ে দিয়েছো। আমি কাঠ? হ্যাঁ তুমি তো পাঠিয়ে দিয়েছো, চুপ করো, ভুল বকছো তুমি, আমি তোমার জন্য কাঠ পাঠালাম? হ্যাঁ। আচ্ছা প্রাচীর পেরোলে কি করে, কেন গো দড়ি ঝুলিয়ে দিয়েছিলে? আরে বাবা আমার মাথাটা খারাপ হয়ে যায়, দড়ি কোথায় ঝোলালাম, দেখাবো গিয়ে। বলে চলো, যে না দেখাতে গেছে, মা দেখতে পেলো প্রাচীরের গর্তে একটা বিষধর সাপ মুখটা ঢুকিয়েছে, লেজটা বের করে আছে, ওটাকে দড়ি ভেবে বিল্লমঙ্গল ঝাঁপে দিয়েছে। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটো ধরে বললো, ঠাকুর তোমাকে যদি বিষধর সাপে কামড়ে দিত আমার কি হতো?
পৃথিবীতে তোমাকে যেমন কেউ ভালোবাসে না, আমাকে কেউ ভালোবাসে না, আমি পতিতালয়ে বাস করি, মায়েরা আমায় খুব ভালোবাসে, এরা যেদিন মরে যাবে আমার তো কেউ থাকবে না তুমি ছাড়া, ঠাকুর তুমি চলে। আচ্ছা ঠাকুর তুমি যে বললে কাঠ পাঠিয়েছি, কোথায় কাঠ পাঠালাম? হ্যাঁ গো, কাঠটাকে ধরে এসেছি, রেখে এলাম, আবার যাবো বলে এক জায়গায় রেখে দিয়েছি, চলো দেখাও গিয়ে। অন্ধকার কেটে গেল, দেখতে পেলো কাঠ নয় একটা মরা মানুষের শরীর। চিন্তামণি বিল্লমঙ্গলে হাত ধরে ধরে বললো, ঠাকুর এত প্রেম দিলে একটা পতিতা মেয়ের প্রতি, এ প্রেম তুমি আমার প্রতি না দিয়ে যদি গোবিন্দের প্রতি দাও, তুমি গোবিন্দ পাবে। যে প্রেমের টানে তুমি আমার কাছে ছুটে এলে, সেই প্রেমের টানে পাগল হয়ে যদি তুমি বৃন্দাবনে গোবিন্দের কাছে যাও, একদিন তুমি গোবিন্দ চরণ পাবে। বিল্লমঙ্গল বলল, চিন্তা তুমি যা বলবে আমি তাই করবো, কথা দাও আমার মাথায় হাত দিয়ে, সত্যি যদি ভালোবাসো। আমি কথা দিলাম তোমার হাত দিয়ে, কি করব আমি, তুমি আমায় ভুলে যাও। যখনই বলেছে ভুলে যাও, চিন্তামণি বলল ভুলতে হবে তোমাকে, রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটাকে নিয়ে বৃন্দাবনে পথে চলে যাও, যেদিন তুমি বৃন্দাবনে কৃষ্ণচরণ পাবে সেদিন আমায় ডাকবে, আমি তোমার পাশে দাসী হয়ে কৃষ্ণ ভজন করব। গোটা জগতের মানুষ দেখুক আমাদের প্রেম, চিরন্তন প্রেম, এ প্রেমের মধ্যে কোনো অন্যায় নাই, এ প্রেম সঠিক, এ প্রেম এমন প্রেম একজন নারী পুরুষকে কৃষ্ণচরণে পাইয়ে দেয়, এই প্রেম এই সেই প্রেমে নয় যার মধ্যে কামনা বাসনা জর্জরিত আছে, এই প্রেম সেই প্রেম শুধু দিতে জানে কিন্তু নিতে জানে না, তুমি বড় হলে ভগবান পেলে আমার আর কিচ্ছু চাই না ঠাকুর, চলো তুমি বৃন্দাবনের পথে। একটা ছবিকে দিল, আর ছবিটাকে হাতে নিয়ে বিল্লমঙ্গল বৃন্দাবনে পথে একা একা চলেছে, আর গাইতে গাইতে যাচ্ছে, আমি কোথায় গেলি পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, কোথায় গেলে পাব গো দেখা আমার ঘন শ্যাম, আমার আমার ঘন শ্যাম, হে প্রভু জগন্নাথ দেখা দাও, হে প্রভু জগন্নাথ দেখা একবার জোরে বলুন তো, রাধা রানী কি? আরেকবার ভাইরা সবাই মিলে হাত তুলে, রাধা রানী কি? বিল্লমঙ্গল কি করেছে দেখুন, বৃন্দাবনের পথে যাচ্ছে আর গাইতে গাইতে যাচ্ছে, কৃষ্ণ কেশব, সবাই হাত তুলুন একসঙ্গে, খুব প্রেমসে হাত তুলবেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব, তালি সোধা মাখা এই নাম হেরি বিল্লমঙ্গল বৃন্দাবনে যেতে যেতে মনে মনে ভাবলো আত্মহত্যা করবো। খুব ভালো কথা শুনে নিন মাইরা, একবারে প্রত্যেকটা কীর্তনের মধ্যে সুন্দর সুন্দর শিক্ষা আছে। আজকে আপনারা 5-6 হাজার মানুষ এখানে আছেন, স্টপ বসে আছেন, এই 365 দিনের মধ্যে আমি 320 গান গাই আপনাদের আশীর্বাদে, কিন্তু গোবিন্দের কৃপায়। এখন 365 যদি গাইব বলি তো ভগবানের কৃপায় তাই, প্রচণ্ড চাপ থাকে, ধরুন এক একটা মাসে 30 দিন, তার মধ্যে 25 গান করব, এক একটা মাসে 160-165 করে নাম লিখিয়েছে, তার মানে পাবে কজন? 25, সব বাকি যাবে, বাদ যাবে। তো নিবেদন আপনাদের সামনে, প্রতিদিন এরকম পরিশ্রম দিতে হয় আমাদের হরিবাসরে, এখানে তো একটু কম দেখলাম 5-6 হাজার, এমন এমন আসর আছে 20-22 হাজার মানুষ গিজ গিজ করছে সব জায়গাতে। আপনাদের কাছে নিবেদন রইল, আত্মহত্যা করতে যাচ্ছে বিল্লমঙ্গল, এ দেহ নিয়ে যেতে পারবো না বৃন্দাবনে, পাপ শরীরে আমি আত্মহত্যা করতে যাব। যখনই জলে ঝাঁপ দিতে গেল তাকান আমার দিকে সোমগিরি মহারাজ, তিনি বললেন, এই দাদা, এই কিরে তুই জলে, চলে এলো, কোথায় যাবি? বৃন্দাবনে। মন্ত্র নিয়েছিস? না। মন্ত্র না নিয়ে যাবি কি করে? পাপ শরীরে যেতে পারবি? মন্ত্র তোর বারবার ছটপট ছটপট করবে, কে তোকে বৃন্দাবনে পাঠালো? চিন্তামণি, সে তো তোর আসল গুরু, আমি তোর মন্ত্র গুরু, দেবো তোকে মন্ত্র। তবে বাবা আত্মহত্যা করিস না, যে যেখানে বসে আছেন আজকে কীর্তনে প্রদীপ পালে নিবেদন আপনাদের কাছে রইল, দেখা দাও
সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল চলে যাচ্ছে বৃন্দাবনে পথে, আর যেতে যেতে গাইছে, আমি গুরুমন্ত্র নিয়ে নিলাম, যেতে যেতে গাইছে যশোদার দুলাল গাইতে গাইতে যাচ্ছে। যশোদার ও দুলাল তুমি বজের রাখাল বৃন্দাবন মন আরি যশোদার দুলাল বজে রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দুলাল বজে রাখাল বৃন্দাবন মন হারি। বিল্লমঙ্গল যখন চলে যাচ্ছে যেতে যেতে হঠাৎ এমাইরা কয়লার ময়লা যায় না ধুলে আর স্বভাব যায় না মূলে, বিল্লমঙ্গল দেখতে পেল একটা সুন্দরী রমণী নদী থেকে জল নিয়ে ফিরছে, তার নাম ওহল্লা। মনে মনে ভাবলো, ওহল্লা আজকে তোমার বাড়ি যাব, তোমার বাড়িতে সেবা করব, আর দক্ষিণা স্বরূপ তোমাকেই চেয়ে বসবো। একদিকে ওহল্লা নারী সতী, তিনি মাথায় কাপড় নিয়ে চলে যাচ্ছে, বিল্লমঙ্গলের পেছন পেছন যাচ্ছে। থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজ, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর মনে ভাবে নারী তরে কি করিবে আজ, ভাবে মনে মন ভাবে মনে মন ভাবে মনে মনে নারী তরে কি করিবে, ভাবে মনে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তরে কি করিবে আজ, যে মনে ভাবে নারী তরে কি করিবে কাজ, মনে ভাবে নারী তরে কি করিবে কাজ। ওহল্লার স্বামী ছিল বণিক, প্রচুর টাকার মালিক, কিন্তু সন্তান নাই। বিল্লমঙ্গল একবার ওহল্লাকে দেখতে পেল না, মায়েরা মনটা এদিকে শুনবেন, এই জায়গাটা বিল্লমঙ্গল দেখতে পেল না, কিন্তু ওহল্লার পেছন পেছন গেল। ওহল্লা সতী নারী, দরজাটা বন্ধ করে দিল, আর বিল্লমঙ্গল চিৎকার করে বললো, ভিক্ষাং দেহি মাতো, কে আছো মা ভিক্ষা দাও, দরজা বন্ধ করে দিল। ওহল্লার স্বামী ছুটে এসে বললো, কি ব্যাপার দরজা বন্ধ করলে কেন? ব্রাহ্মণ বৈষ্ণব দরজায় আসবে, কিছু চাইবে দিতে হয়, ফেরাতে নেই। ভিক্ষুক ফেরালে, ব্রাহ্মণ ফেরালে, বৈষ্ণব ফেরালে কি হয়, গৃহস্থের অমঙ্গল হয়। এই ডাকো 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 ডাকো। ওহল্লা বললো, আমি যাবো না, স্বভাবটা খুব খারাপ, আমার দিকে কেমন তাকাচ্ছিল, আমি যাবো না বাপু, আমার পেছন পেছন আসছি। ওহল্লা ভেতরে রয়ে গেল। বণিক তার স্বামী তাকে ধৈর্য ধরে নিয়ে এলো, ব্রাহ্মণ আসন গ্রহণ করো, কি চাও? সেবা। বাহ, আমার কত ভাগ্য ভালো, সেবা। যে বাড়িতে না হয় বৈষ্ণব সেবন, সে বাড়ি হয় শ্মশান সমান, বৈষ্ণবের সেবা মাঝে মাঝে দিতে হয় না। যেই না বিল্লমঙ্গল গেছে চুপচাপ বসে আছে, ওহল্লা স্বামী বললো, কাজ করো, সেবা দাও সেবা দাও। ওহল্লা স্বামী বললো, সেবা দাও সেবা দাও। যে না সেবা দাও সেবা দাও বলেছে, ওহল্লা স্বামী বলছে সেবা দাও সেবা দাও। স্বামীর কথা অনুযায়ী তার স্ত্রী করলো, সেবা দিতে গেল। কিন্তু যতক্ষণ সেবা দিতে গেছে মা, ওহল্লার দিকে একবারও তাকায় না। কেন বলুন তো, ওহল্লার মাথার কাপড়টা এরকম ছিল, তাকাবার চেষ্টা করলো, বিল্লমঙ্গল তাকাতে পারলো না। সেবা যখন করলো পেট ভরে, মনে মনে ভাবলো, বা এবার দক্ষিণা চেয়ে বসবো। ওহল্লা স্বামী বললো, ব্রাহ্মণ সেবা করালে দক্ষিণা দিতে হয়, কি দক্ষিণা চাও তুমি? সঙ্গে বলল, দেবে তুমি? বলে হ্যাঁ, তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। তুমি এমন খুঁজি আমার বলো ব্রহ্ম, তুমি
আমি আর যা চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি চেও না। ব্রাহ্মণ বলে উঠল, যদি না দেবে তুমি ভস্ম হয়ে যাবে, তোমার স্ত্রী হাতে শাঁকা স্মৃতিসিন্ধু সব চলে যাবে। মেয়েদের স্মৃতিসিন্ধু যদি চলে যায়, হাতে শাঁকা যদি চলে যায়, সে মেয়েকে অনেক বয়স্ক লাগে। অহল্যা বলে উঠল, দরজার আড়ালে চুপচাপ বসে আছে আর বারবার বিল্ল তার স্বামীকে বিল্লমঙ্গল অভিশাপ দিচ্ছে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি মারা যাবে, তুমি ভস্ম হয়ে যাবে। অহল্যার স্বামী বলে উঠল, ব্রাহ্মণ তুমি যা চাইবে চাও, আমি স্ত্রীকে দিতে পারবো না। কেন? একজন পুরুষ, সৎ পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের ভাগ দেবে না। একজন সতী নারী কোনোদিন তার স্বামীকে অন্য নারীর ভাগ দেবে না, জীবন দিয়ে দেবে তবু দেবে না। এ তো সতী নারীর লক্ষণ, এ সৎ পুরুষের লক্ষণ, দুজনেই সৎ আর সতী। কিন্তু অহল্যা বলে উঠল, স্বামী চোখের জল মোছানো স্ত্রীর কাজ। এইদিকে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন। অহল্যা বলে উঠল, স্বামী আমার স্মৃতির সিঁদুর হাতের শাখা চলে যাবে, তুমি চলে যাবে, আমার জীবন আর কি আছে? আমার মনে হয় কিছুক্ষণের জন্য অনেক মেয়ের চলে গেলে তো কি হবে, তুমি মরলে তোমার কি হবে? কিন্তু মরে যাওয়ার পর বুঝতে পারে যে সব চলে গেল, চাওয়া পাওয়া সব কিছু স্বামীর কাছে কি আবদার, এই দাও ওই দাও। স্বামীর ক্ষমতা না থাকলেও জোর করে করে আনে কেন? স্ত্রীকে একটু আনন্দে রাখার জন্য। ক্ষমতা নাই তার তবু আনে কেন? যাতে একটু আনন্দে থাকে। প্রত্যেকটা পুরুষের কাজ তাই। আপনাদের দায়িত্ব থাকবে কিরকম, ওনার ক্ষমতার বাইরে আপনি চাইবেন না, আর আপনি এমন চাইবেন যেন ওনাকে কষ্ট দেবেন না, এরকম চাইতে হবে। তবে দেবে ফুলের মধ্যে দেখবেন ভ্রমর মধু সংগ্রহ করে, কিন্তু ফুলকে কোনো কষ্ট দেয় না। স্বামীর কাছে চাইবেন এমন জিনিস যেন স্বামীর কোনো কষ্ট না হয়, ওইটুকুতেই তৃপ্ত থাকবেন, যা আছে তবে খুশি। আর দিয়ে দেওয়া মা এই সেই কিন্তু ক্ষমতা নাই, তাহলে সংসার অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ও শেষে বলল, স্বামী যদি তুমি আমায় অনুমতি দাও, তোমাকে রক্ষা করার জন্য আমি ব্রাহ্মণের সেবায়। হ্যাঁ, তুই ব্রাহ্মণের সেবায় লাগবে? হ্যাঁ, যদি তুমি অনুমতি দাও, আমার স্মৃতির স্মৃতি চলে যাবে, হাতের শাখা চলে যাবে, আমি তাকে মেনে নিতে পারি, তোমাকে তুমি যদি অনুমতি দাও। অনুমতি দিলাম, অনুমতি দিলাম, তুমি ব্রাহ্মণের সেবায় লেগে যাও। স্বামী সাজতে যদি হয় সাজিয়ে দাও, নিজের স্বামী তার স্ত্রীকে সাজাচ্ছে। স্মৃতিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজলে পরা, কাজলে পরাল, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলোতা, মাথায় দিল ঘোমটা, সুন্দর করে সাজিয়ে দিল। মায়েরা আমার দিকে তাকাবেন, যদি আপনাদের জীবনে ঘটনা ঘটে আপনি কি করবেন? অনুভব করতে কীর্তন শুনবার সময় ভাবের ঘরে কীর্তন শুনতে হয়, অনুভব করতে আপনার জীবনে যদি ঘটনা ঘটে আপনি কি করবেন? পারবেন? কিন্তু পারতে হবে, স্বামীকে রক্ষা করার জন্য সব কিছু করা যায়। লক্ষ্য করুন মায়েরা, এদিকে তাকাবেন, এদিকে অহল্যা মাথায় কাপড়টাকে নিয়ে সুন্দর করেছে যে ব্রাহ্মণের কাছে দাঁড়ানো। ব্রাহ্মণ বিল্লমঙ্গল একবারও তাকায় নাই, মাথা নিচু করে বসে আছে। ঠাকুর ঠাকুর, হ্যাঁ আমি যে, হ্যাঁ আমি যে পসরা সাজিয়ে তোমার কাছে বসে আছি, তুমি আমায় গ্রহণ করবে না? ও ঠাকুর, মাথা নিচু করে বসে আছো কেন? আমার স্বামী তো আমায় পাঠিয়েছে তোমার সেবায় লাগার জন্যে, আমায় গ্রহণ করো। বিল্লমঙ্গল একবারও তাকায় নাই। ঠাকুর, তাহলে কি আমি ফিরে যাব? তুমি আমাকে গ্রহণ করবে না? আমি তাহলে যাই। যখনই অহল্যা পাটা বাড়িয়েছে, অমনি বিল্লমঙ্গল বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, তুমি কি করব? মাথার কাপড়টা খুলো। বিল্লমঙ্গল দূরে বসে আছে, অহল্যা যেই না মাথার কাপড়টা খুলেছে, অমনি বিল্লমঙ্গল অহল্যার মুখের দিকে তাকাচ্ছে, গড় গড় করে জল পড়ছে। তাকাচ্ছ কেন এমন করে, আমাকে গ্রহণ করো। আমি তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে ভরে।
তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে যাকে গ্রহণ করব বলে ডেকেছিল বিল্লমঙ্গল ওহল্লার পা দুটো ধরে বলছি মা আমি কত অন্যায় করেছিলাম তোমার মুখটা যদি সেই সময় দেখতাম না আমি তোমার কাছে আসতাম না ছোটবেলা আমার মা মরে গেছে তো 5 বছর বয়স ছিল মায়ের মুখটা মনে পড়ে না তোমার মুখটাকে দেখে মনে হলো আমার মা দাঁড়িয়ে আছে জীবনে যে কোনো দিনে মা হতে পারে না তাকে যদি কেউ মা বলে ডাকে তোরে কেঁদেই ওঠে তুই আমায় মা বললি কি চাস দেবে মা দেব যা চাইব দেবে হ্যাঁ তোমার মাথার দুটো কাঁটা দাও মায়েরা ক্লিপ পরেন না ক্লিপ ওরা সোনার কাঁটা দাও মাই ওহল্লা বুঝতে পারে নাই দিয়ে দিছে কাঁটা কাঁটা দুটো আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল নয়নের কাছে নিয়ে বলো নয়ন তুই আমায় কৃষ্ণ চরণ পেতে বাধা দিছিস এই দেখ এই দেখ আমার মায়ের সামনে আমি নয়ন দুটোকে অন্ধ করে দেখি মা গো তোমার চরণে ছপে দিলা আমার দুটি নয়ন তারা তুমি আমার মা 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 তুমি আমার মা তুমি আমার মা ও গো তুমি আমার মা ও গো তুমি আমার মা 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 ও গো তুমি আমার মা ও গো তুমি আমার মা বিদায় জননী বিদায় জন্মভূমি বিদায় জন্মভূমি চোখে দেখতে পাই না বিল্লমঙ্গল অন্ধনানে চলে যাচ্ছে মাইরা কিন্তু একটা কথা জেনে রাখবেন আপনারা যে হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মনি থাকে যে সাপের মাথায় মনি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না অন্ধকারে বসে থাকে মনির রাতে পোকা মাকড় আসে বসে বসেই খায় এখানে তত্ত্ব কী বললো ভগবান রূপ মনিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে খাবার জোগাড় করতে হয় না ভগবান খাবার জোগাড় করে দেয় বিল্লমঙ্গল অন্ধনানে চলে যাচ্ছে আর ভগবান গোয়ালার বেশ ধারণ করে একটু দধিদুগ্ধ নিয়ে কাঁধে নিয়ে চলে আসছে বিল্লমঙ্গল দেখতেই পায়নি কিন্তু আসছে ডাকতে ডাকতে কাঁধে লইয়ে উড়ধ্বনি দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ ভগবান অন্ধ নয়নে বিল্লমঙ্গল বসে আছে ভগবান গোয়ালার বেশি পেট ভরে নবনি খাওয়ালো হঠাৎ জিজ্ঞেস করছে তুমি কে গো বলে আমি গোয়ালার ছেলে কোথায় বাড়ি বৃন্দাবনে বিল্লমঙ্গল বলে তাই তোমার সঙ্গে বৃন্দাবনে যাবো ওই তুমি যাবে কি গো তুমি চোখে দেখতে পাও ওই তোমার যে নূপুর বাজছে না ওই নূপুরের শব্দে চলে যাবে বিল্লমঙ্গল দেখলো
বৃন্দাবনের ছেলেটি তো কৃষ্ণ গোয়ালার বেশ এসছে, ও যখন নূপুর বাজিয়ে চলে যাচ্ছে বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে, রোনো ঝোনো রোনো ঝোনো নূপুর বাজাই রে উলুধ্বনি নূপুর বাজাই তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে, তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে, তাহা শুনি তাহা শুনি তাহা শুনি বিল্ল ঠাকুর বৃন্দাবনে ভাই রে, বিল্লমঙ্গল বৃন্দাবনে গেল। কৃষ্ণ বলে উঠলো কি চাও কৃষ্ণ দেখতে, দেখাবে? হ্যাঁ, কৃষ্ণ সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গলের চোখে হাত দিল আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখতে পেল। কৃষ্ণ বলে তুমি কি চাও? তোমার রাধাকে দেখতে চাই। তুমি যদি আমার রাধাকে দেখতে চাও, তোমার চিন্তাকে আমি চাই। চিন্তাকে ডাক দিল, চিন্তা বসলো বিল্লমঙ্গলের পাশে, কৃষ্ণ বসলো রাধার পাশে।